ও তুমি সাইবার ক্রাইমে কেস করতে হবে, আমি সব স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দাও 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 দেখুন, অন্তরা ভট্টাচার্য আমার লাইভ দেখছে, কারণ একটা মেসেজ দেখাবো আপনাদেরকে, সেটা হলো অন্তরা ভট্টাচার্য নিজের প্রোফাইল আছে, ঠিক। দ্বিতীয় হলো কি, এখন একটা ছেলে আবার একটা ফোন করেছে, এটা নিউ নাম্বার, এটা হলো কোথা থেকে বললো, শর্ট লেক, ওখান থেকে করেছে, এই ছবি পাঠিয়েছে, সেভ করতে হবে, রেখে দিলে চলবে না হাদার মতো, এখন প্রত্যেকটা মেসেজে স্ক্রিনশট, ছবির একদম স্ক্রিনশট। ও যে করলে আমরা বলে একটা ভিডিও কল করবো, না ভিডিও কল করতে বলো, ভিডিও কল করতে বলো, বলো এই ছবিটা তুমি, আমি একটু ভিডিও কলে দেখবো। আমি ধরবো ভিডিও কলটা, তুমি দাও অন্তরার ছবিটা, দাও অন্তরার ছবিটা আমার ডিপিতে দাও তো, এই হোয়াটসঅ্যাপে দাও তো, 8001206308308। মানে কেন আবার অফিসে আছে? হ্যাঁ অফিসে আছে, বলুন ভিডিও কলটা করতে, একটু দেখি না, ছবির সাথে মেলাবো তারপরে। এই ফোন ও এটা আমাদের কাছে পাঠিয়েছো ছবিটা? ইমিডিয়েট সাইবার ক্রাইমে জানাতে হবে। পাঠাও সবাই মিলে আমাদেরকে, মানে ছেকে পাঠিয়েছে আপনাকে, এই তো ছেকে ধরো, এই দেখুন অন্তরা, দেখতে পাচ্ছেন আমি এক্ষুনি দেখাচ্ছি, একটা ছেলে ভিডিও কল কল করেছিল, এই দেখুন এখন এই নাম্বার দিয়ে কল এলো, এই নাম্বারটা দিয়ে কল এলো, মেয়েটিকে মেসেজ করেছে, তখন ও বলেছে স্ক্রিনশট পাঠান যে কোথা থেকে পেয়েছেন, এই দেখুন অন্তরা। এটা কি অন মন, মানে অন মন্ডে নাকি? হ্যাঁ মন্ডেতে ইয়ে দিয়েছে, নাম্বারটা দিয়েছে, দেখতে পেলেন? এবার ছেড়ে ছবি পাঠিয়েছে দেখুন, এ দেখুন পিকটা ডিলিট করে দিল, ভাগ্যিস পিকটা, এই দেখুন এখনকার এখনই পিকটাকে ডিলিট করে দিল, একটা পিক পাঠিয়েছিল, যে বলছে ওকে তোমার একটা পিক দেখি, একটা পিক পাঠিয়েছিল, পিকটা ডিলিট করে দিয়েছে, আমার কাছে পিকটা আছে দেখাচ্ছি আমি, এই পিকটা পাঠিয়েছে ডিলিট করে দিয়েছে, দেখুন মেয়েরা সতর্ক হন, ঘরের মা বোনেরা সকলে সতর্ক হন, নিজেদের নাম্বারকে ওপেনে এখানে দেবেন না,
বার বার আপনাদেরকে বলি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমি খুব প্রবলেমে পড়েছি, কখনো কেউ কারো নাম্বার দেবেন না, নাম্বার দিলে এই ধরনের কাজ হবে আপনাদের সাথে, পরে কিছু করতে পারবেন না বোকার মতো, কয়েক সেকেন্ডের মধ্যে 6:23 আর 6:27 দেখুন 6:27 মধ্যে ফটো ডিলিট হয়ে গেল, ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে ফটোটাকে সেভ করেছি। এ ভিডিও কল করো কেন, আমি অফিসে আছি, তোমার পিক দাও, তুমি নাকি এটা মিলাবো, আমি অফিসে গো, আচ্ছা রাতে করি, আচ্ছা পিকটা আমি দেখাচ্ছি, এই দেখুন এই ছেলেটি, ঘরের ভালো ভালো ছেলেগুলো দেখুন, আবারও একটা ফোন আছে, তাই তো সার্ভিস দেবে, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সার্ভিস দেবে, হ্যাঁ কোথায় যেতে হবে? কৃষ্ণনগর। হোটেল আছে না তোমার বাড়ি? কি বলছো জোরে বলো। আমি তোমার হোটেল না বাড়ি, কোনটা বাড়ি? তোমারই এটা? হ্যাঁ। কেউ থাকে না? না। কতগুলো করতে দেবে কবার? হ্যাঁ কবার করতে দেবে? যতবার ইচ্ছা। আগে করেছ? তুমি কি প্রফেশনাল না মাঝে মাঝে? মাঝে মাঝে। তোমার পিক দেখাবে না? না। কেন? সামনাসামনি কথা হবে। দিয়ে আমি যাব, তুমি ফোন ধরবে না, সেটা কি হবে? ধরবো ধরবো। ধরবে? হ্যাঁ। তুমি কিসে পড়ো এমনি? 12 ক্লাস। হ্যালো 12 ক্লাসে? আর নাইট স্টে করলে তোমার প্রবলেম নেই তো বাড়িতে তোমার? না। আর অন্য কি তুমি দেবে না আমাকে নিয়ে যেতে হবে? তুমি কে? তুমি নিয়ে আসবে। কি নিয়ে যেতে হবে, কটা জানি না, বলো আগে দেখা হবে তখন সব বলবো, আগে আপনি আগে তুমি আসো তারপর ভালো লাগে। আচ্ছা তুমি আগে আসো তারপর সব কথা হবে, এত বলতে পারছি না। আমি যাব তারপর তুমি বলবে পছন্দ নয়। না আসো, ফোন ধরবো, ছবি পাঠাও। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তোমার একটা এমনি নরমাল ছবি পাঠাও। আচ্ছা তুমি একটা পিক পাঠাও, তারপর আমি দিচ্ছি পিক। আমি তো তোমায় পাঠালাম। তুমি আমাকে পাঠিয়েছো? হ্যাঁ। আরে এক সেকেন্ড মাত্র, তারপরে কেটে দিও, দেখেই কেটে দেবো। ভিডিও কলটা হবে না, বুঝছো না কেন? কেন না ভিডিও কল হবে না? এমনি অনেক কেস হয়েছে ভিডিও কল করে ব্ল্যাকমেল করে, ভিডিও কল করবো না, ঠিক আছে? ফেসবুক কি নামে আছো? জনি জিকো, দেখো জনি জিকো। জনি বলো লিংকটা পাঠাও, লিংকটা তোমার নাম্বারটা আমি দেখতে পেলাম, নিয়ম কাজী বলে দেখো, দেখতে হবে। আচ্ছা লিংকটা একটু পাঠাও দেখছি। কি
তোমার ফেসবুকের লিংকটা একটু পাঠাও। ঠিক আছে রাখো। হাসবি না, এক চড় মারবো হাসলে। সিরিয়াস ভাবে কথা বলবি, বুদ্ধি করে সত্যি 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 বাঁচাতে হবে তোকে, মেরে ফেলবে সকল লোকে। এদের গায়ে মানে কি বলবো, সমাজসেবিকা তো চেয়ারটায় বসে বলতে পারছি না। দেখো হোয়াটসঅ্যাপে লিংক পাঠাচ্ছে, কি কাজই না কি। দেখো রক্ত টকবক করছে আমার। হ্যাঁ দাও, এদিকে দাও। তুমি কথা বলবে, আমি ধরছি। তুমি বলবে আগে তুমি তোমা আমাকে দেখাও, আমি ওপরটা দিচ্ছি। হ্যাঁ আগে তোমাকে দেখাও। তুমি আগে তোমাকে দেখাও, অন্ধকার কেন? এই তো দেখিয়ে দিয়েছি। দেখি নি কি এটা, বালিশ? হ্যাঁ বালিশ। তো বালিশ দেখো কেন, আমি ফালতু তালে রাখো। নিজেকে দেখাও, বালিশ কেন দেখাচ্ছো? এরম ভাবে কি দেখায়, চশমা দেখা যাচ্ছে শুধু? চশমা পরলে চশমা দেখা যাবে তো? তাহলে আমিও ফ্যানই দেখাবো। এটা কোনো কথা হলো? দেখো তোমার কাছে আমি সার্ভিস নেবো, তোমাকে তো দেখাতেই হবে। তোমাকে তোমাকেও দেখবো। তুমি কি আমাকে টাকা দেবে তুমি আগে বলো। না তাহলে আরে দেখাতে কি আছে, সামনে তো দেখবোই। সেটা তুমি দেখবে, কিন্তু ব্ল্যাকমেল করে বাবা। না না কেউ করব না, এসব কেন করব। না না ঠিক আছে, তুমি দেখাবে না এখন? ঠিক আছে রাখছি গো ভাই। দেখাবো দেখাবো, তুমি আগে দেখাও, তারপর আমি আসছি সামনে। না তো আমার লাইট জ্বলছে, তোমার লাইট অফ। আমার লাইট অফ আছে, তুমি দেখাও। আরে ভাই আমি তোমার, আরে আসো, আমি আসছি। না তো তুমি বালিশ দেখাচ্ছ, আমি ফ্যান দেখাচ্ছি, এটা কি? এটা আমি রাখছি, তোমার যখন সার্ভিস দেওয়ার মন নেই। দেখো কি করবে তুমি। আগে স্কিন রেকর্ডটা করতে পারিনি, তোমাদের এখানে ভিডিও চলছে, তা স্কিন রেকর্ড আবার করতে হবে কোনো। ওনা মাথাতে উবে গেছে, আর কত মাথা খাটাবো বলতে পারো তোমাদের জন্য। তোমাদেরকে সমাজের মানুষকে সতর্কতা অবলম্বন করার জন্য প্রতিটা নিয়ত কেন এত গলা পাটিয়ে বাড়ি চিৎকার করি বুঝতে পারছো? কেন কেউ নাম্বার এখানে এখানে করলে, কেউ মেসেজ করলে, কেউ ভিকটিম যদি কেউ মেসেজ করে কেন রেগে যায় দেখেছো? শুধুমাত্র তোমাদের বাঁচানোর জন্য কত লাইফ রিস্ক নিয়ে আমার আমি ডিস্টার্ব হই, শুধুমাত্র সমাজের মানুষ ভালো থাকার জন্য। ধারণাই করতে পারছো না যে কোন জায়গায় বসে বা কিভাবে মাথা খাটিয়ে এই কাজটা করতে হচ্ছে। পান থেকে চুন কষলেই কি হতে পারে? আমি এমনি এমনি তোমাদের পিছনে চিৎকার করি না গো, তোমাদের লাইভে এমনি এমনি চিৎকার চেঁচামেচি আমি করি না, গলা ফাটাই না, শুধুমাত্র সবাইকে ভালো রাখার জন্য, এদের মুখোশগুলোকে সমাজে আনার জন্য। অল্প বয়সী ছেলে মেয়েদের দেখুন কি সিচুয়েশন, ভদ্রঘরের ছেলে মেয়ে কেন বাবা? যারা প্রকৃত পরিষেবা দেয়, জায়গা আছে, অনুমোদন আছে সরকারের, সেই সব জায়গায় তোরা জানা ঘরের মা বোনেদেরকে ডিস্টার্ব করা। আবার ফোন আসছে, কৃষ্ণনগর আসতে বলো। কৃষ্ণনগর কোথায় বলবে? রেল স্টেশন। স্টেশনে বললে তো পালাবে। দাঁড়াও কৃষ্ণনগর, কৃষ্ণনগর বলো বাস স্ট্যান্ড। হ্যালো। দেখো সার্ভিস দিলে বলো, ছবি ফবি। দেখো তোমাকে আমি সার্ভিস নেবো, তাই জন্য তোমাকে আমি তোমার ছবিটা চাইলাম। তুমি যে 3,000 টাকা নাইট চাইলে আমি কি 1 টাকা কম করতে বলেছি? না। তাহলে
বিয়ে ছবি দিয়ে ডিলিট করে দেবো, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ভিডিও থাকে বলো, সামনাসামনি দেখা করি আমি, আমি কাউকে ছবি দিই না। তুমি কৃষ্ণনগর চাটা তো মুখের কথা নয়, আমি তাই জন্য বললাম ছবিটা দিয়ে দাও, তুমি ডিলিট করে দেবে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কারণ দেখো তুমি কিসে পড়ো? 12। আমার MBA কমপ্লিট হতে চললো, ঠিক আছে। আমরা তো এইসব জিনিসগুলো জানি বা দেখেও বুঝি, ঠিক আছে। এইসব ফ্রড দিয়ে অনেক হয়, আমি তাই জন্যই তোমার মুখ দেখালাম না। ভিডিও করে স্ক্রিনশট মেরে অনেক টাকা ক্লেম করে অনেক কিছু হয়, ঠিক আছে। না হলে তোমাকে আমি দেখালাম। বুঝলাম। আরে বাবা আমি তোমাকে টাকা নিয়ে কিছু বলছি না, আমি কথাটা কি বলছি বোঝো হবে। তুমি তো নিজের ফটোই দেখাতে চাইছো না, বালিশ দিয়ে। আমি তো দেখালাম তোমাকে, ওই ছবিটা দিয়ে পাঠালাম, তুমি দেখলে? হ্যাঁ, তুমি দেখলে আমার নিজের ছবি? কই, ডিলিট করে দিলে একটা কি পাঠাই, আমি কিছু দেখিনি। তুমি দেখো নি, ঠিক আছে আমরা পাঠাচ্ছি। কি পাঠাই? টাকা পাঠাবে তো? হ্যাঁ, ছবি পাঠাচ্ছি আমি, আমার ছবি পাঠাচ্ছি। দাঁড়িয়ে না, ওটা দাঁড়ি ছাড়া, ওটা তো দাঁড়ি, এখনকার ছবি দেবে, একটা নরমাল ছবি তুলে পাঠাও। ভেঙে কিছু বলতে হবে না, ফোনে কিছু বলবো না, সামনাসামনি এসো। ভেঙে কিছু বলতে হবে না, সামনাসামনি কথা হবে। আরে বাবা না, তুমি ফোনে কথা বললে তোমার কথা ভাইরাল কেউ করবে না, ভাইরাল হয়ও না, ভিডিও কলই যত রকম হয়। ভিডিও কল ভাইরাল হয়, আমার কথাও ভাইরাল হয়। আর আমি বলছি তুমি সব রকম পজিশন পারো তো? হ্যালো, তোমার ভিডিও যদি বলছো ভাইরাল হয়ে যাবে তো আমার ভয়েস রেকর্ডিং ও তো ভাইরাল হয়ে যাবে। না না বাবা, ভয়েস রেকর্ডিং তো আমিও কথা বলছি, ঠিক আছে। আমি যদি মনে করি আমার ভয়েসটা ভাইরাল করব, কোনোদিন কি রেকর্ডে আমার কথাটা রেকর্ড হবে, তোমার কথাটা রেকর্ড হবে না, এমনি কি হয়? দুটো জিনিসই সেম ভাবে রেকর্ড হবে, তাই না? তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাড়ি? আচ্ছা বুঝলাম, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা মা সবাই আছে। এক ছেলে? তোমার বাড়ি বলো, তুমি কি এক ছেলে? এক ছেলে। ও, বাড়ি কোথায় বললে? সল্ট লেক। হ্যাঁ। কেন? না কিছু না। ছবিটা শুধু দেখাতে বললাম তাই জন্যই। কালকে তাহলে আসবে, ছবিটা দেখা হবে। হ্যাঁ, কালকে সামনে দেখা হবে। দেখো ছবি না দেখে আমি যাবো না, প্রথম কথা, ঠিক আছে। হ্যাঁ, ছবিটা দেখাও, আমি তাকে জানিয়ে দেবো, দেখ যাবো কি যাবো না। ছবি এখনই দিচ্ছি, কালকে তাহলে কনফার্ম করবে, ঠিক আছে। আচ্ছা ছবি এখনই দিচ্ছি, তাহলে কালকে কনফার্ম। তুমি আগে ছবিটা দেখাও আমাকে, তারপর তো তোমাকে ফোনে থাকো, তুমি ছবিটা পাঠাও। রাখো, পাঠাচ্ছি। রাখো, পাঠাচ্ছি, ঠিক আছে। অন্তর তো বয়স্ক, তখন যদি তোমাকে বলে তোমার 22 বছরের বয়স কি অন্তর, আর অন্তরের বয়স কত হবে? অন্তর ছবি পাঠাও। এর মাধ্যমে একটা জিনিস প্রুফ করতে পারবো,
যে ইয়ে কি বলবো, আমার মাথা কাজ করছে না। অন্তরার তো ওই যে বিওয়ালা মঙ্গলসূত্র পড়া, বিওয়ালা মঙ্গলসূত্র পড়া পাঠাবো। তা কি হয়েছে, দা ওই ছবিটাই পাঠাও। এটা তো এটা কেউকে মেসেঞ্জারে দুদিনের পিড়িতে নাম্বার দেওয়া, তো তার পরিণতি এগুলো হয়। সাবধান থাকুন আর ঘরের মানুষকে সতর্ক করুন, কি স্বামী কি সন্তান আর কি নিজেরা। ফেক এটা, বলছে ফেক এটা। ও তাহলে আসতে হবে না, আপনি কন্ট্যাক্ট ক্যান্সেল করুন। যা পার পেয়ে গেছি আমি, বলো বলে আসতে হবে না আপনাকে, আপনি কন্ট্যাক্ট ক্যান্সেল, তুমি কন্ট্যাক্ট ক্যান্সেল করো। হ্যালো, ছবিটা কোথা থেকে ডাউনলোড করে পাঠিয়েছিলাম আপনি, ঠিক আছে? তাহলে আপনার আসতে হবে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ছবিটা ডাউনলোড করে পাঠিয়েলাম, এগুলো ডাউনলোডের ছবি রে। ডাউনলোডের ছবি আপনাকে কে বলেছে এটা? হ্যাঁ আমি বললাম। ও তাহলে আপনাকে আসতে হবে না, ক্যান্সেল করে দিন। হ্যাঁ এই তো এইগুলো বাচ্চা, এইগুলো না আমাদের সাথে করিস না। আচ্ছা ক্যান্সেল করুন, রাখুন। বল না সার্ভিস দিস না, টাইম ওয়েস্ট করিস কেন? দেব। হ্যাঁ তাহলে কি, তাহলে তো সত্যি ফটোই দিলাম, আমার ডিপি তো দেওয়া আছে। এটা তোর 22 বছরের একজন ছবি, এটা বললে বিশ্বাস করে নিতে হবে। ক্লাস 12 এর পরে 22 বছর না 27 বছর, ঢপ কেন দিস ভাই? কি কেন মিথ্যা কথা বলছিস? 22 বছর থেকে করছি, এখন 27 বছর। তোর দিতে ভয় লাগছে তো? 22 বছর ধরে করছি, আপনি শুনতে ভুল করেছেন। 22 বছর ধরে করছেন? দূর না, বয়স 22। হ্যাঁ আমি সেটাই বললাম। হ্যাঁ এখন 27। আর আপনার 3000 টাকা লাগে নাইটে? হ্যাঁ। আর আপনার বাড়িতে কে কে আছে এমনিতে? কেউ নেই, সব বাইরে থাকবে, তাই তো বললাম। আপনি ম্যারিড? হ্যাঁ হ্যালো বলো, কি বলবেন বলুন। দেখো ভালো, দেখো ভালো ব্যবহার করলে তোমাকে আমি টাকা পয়সা নিয়ে কিছু বলবো না, ঠিক আছে? খুশি হলে আমিও 500,000 টাকা দিতে পারবো। আচ্ছা তুমি ভালো করে, আপনি কিসে চাকরি, ভালো করে কথাই বলো না, বোনাস দেবেন? কিসে চাকরি করবেন এত আপনি যে আমাকে এক্সট্রা বোনাস দেবেন? চাকরি না, তুমি আমাকে খুশি করে দিলে আমি তোমাকে খুশি করবো, এটাই। আচ্ছা বুঝতে পারলে। তাহলে কি কালকে আসতে পারবেন? তাহলে কি কালকে আসতে পারবেন? কালকে গেলে আমাকে কোথায় নামতে হবে বলো? ওই 1:30-2টার মধ্যে এলেই হবে, বাস স্ট্যান্ডের ওখানে। মানে আমার সাথে দেখা করবে কোথায়? কি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো বলো, আমি শুনছি, সব শুনছি বলো। বাস স্ট্যান্ড 1:30-2টার মধ্যে আসলেই হবে। ঠিক আছে, আর আমি তারপরে মানে আমি তোমার বাড়িতেই থাকবো? হ্যাঁ। আর কবে বেরোবো আমি? যবে ইচ্ছা, মানে তারপরে যবে ইচ্ছা। টাকা তো নেবে তুমি? টাকা নেবে না মনে হচ্ছে, এমন করছো? হ্যাঁ টাকা তো নেবো। তাহলে সেখানে তোমাকে তোমাকে আমি সুখ দিতে পারবো, তুমি আমাকে সুখ দিতে পারবে, টাকাটা তো তোমায় দিতে হবে। হ্যাঁ
মাঝে মাঝে করো না, এমনি খুব কম করো। এত কথা বলতে পারবো না, কালকে আসবে তখন কথা হবে। এত কথা বলতে পারবো না, অনেকে ফোন করছে, কালকে আসবেন তারপরে কথা হবে। ও কালকে এলে আমি যদি যাই তোমার কাছে একদিন থাকবো, মানে তারপরের দিন আমি ধরো দুপুরবেলা বেরোবো, কত দিতে হবে টোটাল? আমি বলেছি ঘন্টায় 3,000, যেহেতু রাতে থাকবে পরের দিন যাবে তাই 7.5 কম করে বললাম। তুমি আগে ঠিক করে কথা বলো, জানো তো কি বলবো। আমি তোমাকে বারবার বলছি নাই 3,000, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ। তো ঘন্টায় নাই আর ঘন্টায় হলো? ও তাহলে মিস্টেক হয়ে গেছে, কিন্তু রাতে থাকলে শোনো 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 শোনো, তুমি একজনের কাছ থেকে কথা বলো, ঠিক করে কথা বলো, ভুল ভাল বকবে তোমাকে লোকে বলবে ফেক। অনেকে ফোন করছে, এত বলতে পারছি না কেন। তুমি আমার সাথে কালকে থাকবে, তুমি আমার সাথে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলবে? এত কথা কেন বললাম তো। ও তারপর আমি বলবো আমাকে একটু চুষে দাও, তুমি বলবো না আমি চুষি না, আমি বলবো কোন আমি। হ্যাঁ ঠিক আছে কালকে, হ্যাঁ হ্যাঁ সব করি, কালকে এসে কথা হবে। মাথা ধরে যাচ্ছে, অনেকে ফোন করছে, তুমি ফিক্স করলে সবাইকে ক্যান্সেল করতে হবে ফোন করে। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফিক্সড, এসএমএস করে দাও হোয়াটসঅ্যাপে, ব্যাস, কারণ মুখের কথা বিশ্বাস হবে না, তাহলে আমি সব ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে রাখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না রাতে ঘুমিয়ে যেতে পারি, জলদি জলদি ঘুমাই, না না আচ্ছা ঠিক আছে রাখছি, অনেকে ফোন করছে তো, তাহলে ফিক্স হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, তারপর আমি ক্যান্সেল করছি সব, রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ, কি পরে আসবে সব জিজ্ঞেস করো, কি পরে আসবে, কোন পোশাক পরে আসবে, কি রঙের পোশাক পরে আসবে, তাহলে আমি তোমাকে পিক আপ করে নেবো। হ্যালো ঠিক আছে কাটো, আচ্ছা তুমি কাজ করো ইমিডিয়েট, ঠিক আছে কালকে তো আসবে, এবার ও আসবে কি আসবে না জানি না, ওর আসবে না, শিক্ষিত ছেলে তো, ভালো চাকরি করে, শিক্ষিত ছেলে ছেলেটি, ঠিক আছে ভদ্র ছেলে, হ্যাঁ ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, সমস্ত কিছু নলেজ আছে ওর মধ্যে, ঠিক আছে হ্যাঁ, মানে এখনকার সন্তানদের এইসব দেখে আমার তো টেনশন হয়ে যাচ্ছে। আমরাও তো স্কুল কলেজে পড়েছি, আমাদের টাইমে তো এই ধরনের কোনো নোংরামই ছিল না, এই ছি 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 ছি, মানুষ চিঠি লেখাটা পর্যন্ত ঠিক আছে, এখনকার এই ফোন অ্যান্ড্রয়েড সেট হয়ে এমন মানুষ সত্যি তাই, অ্যান্ড্রয়েড সেট হয়ে কত মানুষ আত্মহত্যা করছে, বুঝে গেছি আমার সব কিছু। তাহলে তোমার যেটা কথা
টার্গেট। শুনুন, বিয়ে দেওয়াটা বন্ধ রাখবেন, ওই ছেলের সাথে তো বিয়ে কখনোই নয়। এখন আমাদের কথা হলো কি, দেন এখন আমাদের কথা হলো কি যে আপনারা ইমিডিয়েট আমাকে একটা অ্যাপ্লিকেশন করুন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করতে হবে, দাঁড়ান, সমস্ত ডকুমেন্ট জেরক্স দাও, ঠিক আছে? হ্যালো, মাথা যন্ত্রণা সমাজটা কেন দেখো, শুনো, ডাক্তারদের কাছে কিছু লোকায় না, মানুষের সমাজে ঘটছে। আজকে হয়তো তোমার ঘরের মেয়েটি বা তোমার ঘরের বোনটি হয়তো বলতে পারবে না, তার সাথে যখন এগুলো ঘটবে সে তো বিপদে পড়ে যাবে। এগুলো তোমাদেরকে শোনানোর কারণ একটাই, যে তোমরা এখানে কেউ নিয়ে না। আমার সমস্যা হচ্ছে ম্যাম, প্লিজ একটু হেল্প করুন, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। মানে আমি মাথা গরম হয়ে যায়, এই নয় যে আমার কাছে কেসটা আসবে অন্য কেউ নিয়ে নেবে, আমি এই কারণে মানা করি। ভদ্রগড়ের ছেলে ওকে আমি তো দেখলাম না, লোক দেখতে দিদি বোঝা যায় না আজকালকার দিনে, থাকতেই পারে হয়তো এইরকম ধরনের স্বভাবটাই এরকম। কি বলবে বলো, কেউ ডিভোর্সি তাই তারা এরকম করছে কেন রে বাবা, সরকারি অনুমোদন জায়গায় যায় না। হ্যাঁ দিদি, আজকালকে যে তাদের তো পেটের ভাত হবে, এখনকার ঘরে সুন্দর সুন্দর মেয়ে বউদেরকে এইভাবে ক্যাপচার করছে মোবাইলে, জানো এগুলো কত, আমি তো তুলেই ধরি না কিছু। মানে আমি শুনছি আর আমার মাথা আমার গামা ঝুলছে, মানে সব কথাবার্তা শুনি। এই ছেলে আর অন্তরা এই দুটোকে টানলেই সমাজে সব বেরিয়ে আসবে। তারা যদি মনে করেন যে এটাকে শেয়ার করলে আপনাদের ঘরের মা বোন সুরক্ষিত থাকবে, তাহলে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন। আর ক্যাপশনটা এমন কোন ক্যাপশন আপনারা আমাকে বলে দিন যে ক্যাপশনটা দিলে মানে এটা আপনাদের মনোপত, আমার মাথাতে কোনো আমার মাথার মধ্যে কাজ কি করে করবো ঢোকে, ক্যাপশন আমি অর্ধেক লাইভ ভিডিওতে দিই না, তো সেই কারণে আপনারা ক্যাপশন তৈরি করুন। আমাকে বলুন, ফোন করে বলুন যে দিদি এই ক্যাপশনটা দিয়ে তুমি পোস্ট করো, আমি এর উপরে এই ক্যাপশনটা দেবো। যারা যারা ক্যাপশন পাঠাবেন তার মধ্যে থেকে আমি যে কোনো একটা ক্যাপশন যেটা আমিও মনে করবো যে এটা দিলে ঠিক আছে ওই ক্যাপশনটা দেবো, যাতে মানুষ খুলে দেখে ক্যাপশনের উপরে মানুষ দেখে। আমি তো ক্যাপশনই দিই না, ক্যাপশনই দিই না আমি, ঠিক আছে গো? ঠিক আছে, তুমি সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে গো। হ্যাঁ, তো কথা বলতে পারবে। হ্যাঁ কি বাবাস মিয়া, রাতে কালকে রাতে ব্যস্ত নালে আমার কাছে কি এখনই দুরি মুড়ি কে দোয়া ধরবে, লোকটা কি কষ্ট করছে। এবারে বড় বড় নেতাদের ধরে নাকি, দেখি ওর হাজবেন্ড পাশে যেটা ওটা হাজবেন্ড, ভদ্র করে ছেলে তো এইরকম একটা নোংরামো করছে কেন, শিক্ষিত মানুষ হয়ে তো বলেছে এরকম আজকাল হয়, ছেড়ে দাও তো, কি হয়েছে অন্য কাউকে বিয়ে করে এমন করে কথাবার্তা বলে বলেছে আমাদেরকে, বাদা তো কি এমন ম্যাচুরিটি হয়নি অল্প বয়স ওকে পড়াশোনা। আর ও যে নাম্বারটা দিয়েছে সেটা দাও, ওই যে ডিপি আছে এই ডিপিটাই আছে সেইটাকে প্রুফ করবো, না মেসেজ দিয়েছে না এই নাম্বারটা দিয়ে দিয়েছে ওইটা দাও। হ্যাঁ এটা অরজিনাল।
অরিজিনাল প্রোফাইল কেন, ওরা তো দেখেছে। এটা হলো ছেলেটির পিসি ছেলের বউ, এদের বাড়িতেও গেছে, এটাই অরিজিনাল প্রোফাইল, এটাই তার অরিজিনাল প্রোফাইল অন্তরা ভট্টাচার্য। সেই অন্তরা ভট্টাচার্য নিজের প্রোফাইল থেকে এই এর এর নাম্বারটা দিচ্ছে, সেই পিসির ছেলের বউ। আর এই যে ছেলেটি যেটা এর সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ছেলেটির ছবিও আমি দেখাচ্ছি, ছবি দেখাবে ছেলেটার, কোনো লুকোছাপা হবে না। এই দেখুন ছবিটা ছিল, এটা কবে, 2 ঘন্টা আগে, কবেকার স্ক্রিনশট এটা, আচ্ছা লোকটি পাঠিয়েছে তাই তো, কোন লোকটি, কালকের লোকটি, এই নাম্বার থেকে তাই তো, বিশ্বজিৎ বোস নাম বলেছিল, এই তো নাম্বার সেভ করা আছে তো। এই ফোন করে এটা ইয়েস্টারডে মানে গতকাল হয়েছে, এই ছেলের ফোন প্রোফাইল কোনটা বলেছে, এই এগুলো কে পাঠিয়েছে, ওই তো পাঠিয়েছে এগুলো, এই গ্রুপটার মধ্যে থেকে এই নাম্বারটা দিয়ে দিয়েছে, এই গ্রুপে ওই জন্য এই গ্রুপ থেকে নাম্বার পেয়েছে, সেটাই দেখিয়ে দিয়েছে। এই গ্রুপের সব মেম্বার এরা, এই গ্রুপটার মধ্যে অন্তরা ভট্টাচার্য আছে, এই অন্তরা ভট্টাচার্য এই মেয়েটির নাম্বারটা শেয়ার করেছে, গ্রুপটা দেখলেন তো, এই যে এই যে এই গ্রুপটা দেখিয়ে দিচ্ছি, এই গ্রুপটা, আচ্ছা তুমি এদের সাথে কথা বলতে পারবে, এই ছেলে তো ফেসবুকে পেলে, এই গ্রুপে অ্যাডমিনটা কে আছে, এই গ্রুপে অ্যাডমিন আমরা কি করে জানবো, আমি জানি না এইসব কিছু, গ্রুপ ট্রুপ আমি কোনো গ্রুপ খুলতেই জানি না, তাহলে এতক্ষণ ধরে কি হলো, হাতের এপিট ছিল যখন প্রথম লাইভ চলছিল, তারপরে কি হলো আস্তে আস্তে ঘুরছে, এবার পুরোটাই ঘুরবে, পুরোটাই ঘুরবে, এবার চা খাইনি ভুলে গেছি, কফি এটা ভুলে গেছি, আপনি খাবেন চা, চা খান একটু, লিকার চা খান, না না এটাই ঠিক আছে, হ্যাঁ দেখাবো, এবার দেখাবো আপনাদের সামনে ছেলে এবং ছেলের বাবার ছবি, এবং পুরোটাই দেখাচ্ছি এখন ঘটনাটা, যখন এতটাই সমস্ত কিছু দেখছেন আপনাদের সামনে ফোনগুলো আসছে,
তাহলে এই ছেলে ছেলেই মেন দায়ী, আর ছেলের পিসির যে ছেলের যে বউ, আমি পিসির ছেলের কথা বলছি না, পিসির ছেলে কি নাম্বার দিয়েছিল ওকে? এ পিসির ছেলেকে নাম্বারটা আমার দিয়েছে। এ এ পিসির ছেলে বলতে কোনটা? মানে অন্তরার হাজবেন্ড। ওইটা অন্তরার হাজবেন্ড? তাহলে অন্তরার হাজবেন্ড কি এই ধরনের ব্যবসা করে নাকি? জানি না, এদিকে বলে ব্যাংকে জব করে, ব্যাংকে জব করে শুনেছি। তুই দেখাও তাহলে, সবার ছবি দেখাও। হ্যারাসমেন্ট করে ছাড়ছে। সামনে আসো, লড়াই দাও। সামনে এসে লড়াই দাও কাকি দিদি। কি করব? সামনে এসে লড়াই দিন। কি ভাই সামনে কি করে লড়াই দেব? এই সমাজ রেপুটেশন কি ভালো? আমার সব মাটি ধুলিস আর রেপুটেশন দেখেন, আগে বাঁচুন, মেয়েটাকে বাঁচান। বলবে কি তুই কি করলি? যা ঘটনা ঘটছে এরপর রেপুটেশন থাকবে না। মেয়ে জীবনটা নষ্ট করছে আর সব তো ধুলি মারবে আমাকে, কিন্তু আমি তোকে হাতে নাগালে। এই যে ছেলে ছেলের বাবা, এই হলো ছেলে ছেলের বাবা। এই ছেলেটি স্টেশনে একদিন মারে এবং অন্তরার হাজবেন্ড এই ছেলেটিকে নাম্বার দেয়। অন্তরার হাজবেন্ড এই ছেলেটিকে নাম্বার দেয়। নাম্বার দেওয়ার পর যে ঘটনাগুলো আপনারা শুনেছেন, পরপর লাইভ ভিডিওগুলো দেখে নেবেন। পুরো ঘটনাটা দেওয়া আছে, পরপর তিনটে লাইভ ভিডিও না দুটো লাইভ ভিডিও। আজকের এটা হলো ছেলে, এটা হলো বাবা। এই দেখো কালকে ওকে লিখে দিয়েছে, ডান করে দিল, তার মানে আসবে। তাহলে এবার তোমরা কি করবে? হ্যাঁ ধরতে হবে, একে ধরলেই অন্তরা বেরিয়ে আসবে। একে নিয়ে গিয়ে পুলিশের কাছে যেতে হবে, তাহলে এটা প্রুভ হয়ে গেল। হ্যাঁ কি দাঁড়ান দেখছি, আর ছানাপোনা নিজের ছানাকে বাঁচান। ছেলের নাম বলো, ওর প্রোফাইল দেখাও। আমাকে ব্লক করে রেখেছে। প্রোফাইলের নাম বলো। জয়দীপ ডি। জয়দীপ ডি, প্রোফাইলটা দেখাও, যে প্রোফাইলটা ছিল ব্লক আছে তা কি হয়েছে তুমি দেখাও। আমি দেখাতে পারবো না তো, আমাকে তো ফার্স্ট ব্লক করে রেখেছে। আমার তো নেই, আমার সাথে এই নামে যে প্রোফাইলটা খুলে যেটা কবে দেখলে? এটা তো যখন হয়েছে আগের বছর অগস্টে এটা করেছিল, আমার বন্ধুর গার্লফ্রেন্ড এবং তার ফটো দিয়ে এরকম করেছিল। আচ্ছা জয়দীপ দেখুন, আর একটা ওর বন্ধু আর এই ছেলের মেয়েটির বন্ধু আর গার্লফ্রেন্ড দিয়ে এই এই প্রোফাইলটা বানিয়েছিল। আমার বন্ধুর নামটা ওইটাই, বন্ধুর নাম বান্টি দাস ছিল, ডিপিটা এর জয়দীপ, আর ওই যে বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ডের ডিপিটা নিয়ে নিয়েছে, আর এখানে নিজের ডিপি দিয়েছে, আর এইখানে বান্টি দাস মানে বন্ধুর নামটা দিয়েছে, কিন্তু এটা হলো জয়দীপ। জয়দীপের আগের কোনো প্রোফাইলে ইয়ে নেই, ওই অ্যাঞ্জেল সোনিয়া বের করো। বের করো, ব্লকটা খোলো। হ্যালো, জয়দীপ ডি এর ব্র্যাকেটে লেখা আছে কিনা? জয়দীপ ডি যে প্রোফাইলটা বললো ওর ব্র্যাকেটে দীপ তো বলে কোনো নাম আছে কিনা, মানে ডাক নাম? হ্যাঁ আছে। হ্যাঁ তাহলে ও যে ট্রেনিং মানে যেখানে লেখা আছে, ও কি জর্জ টেলিগ্রাফের ইনস্টিটিউটে কোনো কাজ করে জিজ্ঞেস করো তো? ওটা লিখে দিয়েছে এমনি না, ওটা যদি কাজ করে তাহলে খবর লাগাতে পারি, কারণ আমি ওই কলেজ থেকে পাস করেছি। অ্যামাজন বাটাতে কাজ করে? অ্যামাজন বাটা মানে বাটা নগর? বাটানগরে। বাটানগর তোমার বাড়ির কাছে? হ্যাঁ বাটানগরে কাজ করে অ্যামাজন। বাটানগরে অ্যামাজন, আমি খবর নিচ্ছি, দাঁড়া ওখানে একটা ফোনের বাড়ি গেছে। এইটা অ্যাঞ্জেল সোনিয়া বলে, ঠিক আছে দেখো তো খুললে কি করে বুঝবো এটাই? এই যে অ্যাঞ্জেল, আনব্লক করো। ঠিক আছে দিদি দাঁড়াও, ওর অ্যাঞ্জেল সোনিয়াটা বের করো। ঠিক আছে বলো। কই এখানে তো কোনো কিছু দেখছি না, একটা এসএস দাও দেখি কি বলে লেখা আছে। রাজদীপ জয়দীপ ডি, উনি যে বললো না যে ফোন করেছিল দিদিটা। এই শঙ্কর, তোমার প্রোফাইল দিকে ওই প্রোফাইলটা খোঁজো তো। ওই যে কি নাম বলছে নামটা খোঁজো। ওর মনে হচ্ছে আমার প্রোফাইলে আছে।
কালকে আমি ওনাকে বলেছি যে ক্রিটিক্যাল কেস নিয়ে যাচ্ছি, যে ফোন করেছিল ধরেছিলেন ওই তো শঙ্কর অফিসটা সকালে বললেন যে খুব ক্রিটিক্যাল, আমি দেখছেন তো কেমন, আমাদের এই যে এত চিন্তা নেই আপনি এসে পড়েছেন বেঁচে যাবেন, ওই এত কথা বলছে তো আমি তো একটা কথাই বলি না, ফোন তো কেটে দেয়। হ্যালো হ্যালো, দেখো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ছেলেটার ওই প্রোফাইল, এই অফিসের নম্বরে পাঠিয়েছো বোন? তোমার অফিসের নাম্বারের লাস্ট ওই 308 তো? হ্যাঁ 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 ওটাতেই পাঠিয়েছি। আর দেখছি এক্ষুনি দেখছি দাঁড়াও। প্লিজ প্রচুর পরিমাণে একটু শেয়ার করুন, প্লিজ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করুন। রাতের ঘুম চলে গেছিল কতদিন জানেন, আজ আমার বুকে ব্যথা করে, বুকে বাঁধে কাঁদতে কাঁদতে সারা রাত কাঁদছি, কি হচ্ছে আমাদের সাথে, আমি তো কিছু অপরাধ করিনি। আপনি বলেছেন বলে কত রামগির বলতাম, বল না কি কথা বলে, ও আমাকে ঝাঁজি মেরে আমাকে কি কোণঠাসা করে দিত। দেখুন আমার নাম্বারে যে ফোনটা এসেছিল নোংরা নোংরা ভাষা শুনছিলেন আপনারা, তার প্রোফাইল ডিপি এইটা আছে। কি করে লোকের বিয়ে দিয়ে দিয়ে বেড়ায়? বন্ধুটা বন্ধু রেজিস্ট্রিতে সাক্ষী হয়েছে, ও আর এমনি বলে বাচ্চাও, ওর বাবা বলে এটা বাচ্চা ছেলে, হ্যাঁ রেজিস্ট্রিতে সাক্ষী দিয়েছে। দেখা যাচ্ছে তোমার আর কি কি ডকুমেন্টস আছে দাও তো দেখি, কাগজপত্র তো প্রচুর নিয়ে এসছো, থানায় কি কি জানিয়েছো? এটা পুলিশ স্টেশনের নিমতা পুলিশ স্টেশন, নিমতা পুলিশ স্টেশনের একটা এই যে অনেক জেরক্স জেরক্স, এগুলো সব কপি কপি সব জেরক্স। হাসপাতাল আমাকে অ্যাসিড মারবে বলেছিল, অ্যাসিড মারবে নিজেই বলেছে, অ্যাসিড মারবে বলেছিল তাই তো? দিদি যে প্রোফাইল ছিল, দিদি ছবি যে প্রোফাইল ছিল ওগুলো আমাদের নাজেহাল করে দিয়েছে, আমি 2 বছর একদম নাজেহাল হয়ে গেছি। ঠিক আছে ছবিগুলো নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ সব জেরক্স নিতে হবে,
ঠিক আছে, তারপর আর কি আছে দাও? ওদের ওখানে জিডি হয়েছিল এটা কত সালে? এটা কি জন্য জিডি হয়েছিল? তোমার প্রোফাইল আমার সব ফটো সাইবার ক্রাইমে জানিয়েছিল, তাই তো? না, ওদের থানা, আমাদের থানা থেকে বলছে আমরা আর পাচ্ছি না, তোমরা ওর থানায় যাও। ওদের থানায় জানিয়েছিলে প্রোফাইলের ইয়ে দিয়ে পয়সা ইনকাম করছে, তাই তো? যেরকম ফোন আসছে তাই জন্য যাওয়া হয়েছে। বুঝতে পেরেছি। আর আমার ফোনে আসছিল বলে আরো রেগে গেছি। না, আর লাগবে না। আমাকে ডিস্টার্ব করছে আমার ছেলে। মা না, ওদের সাথে কন্টাক্ট করার জন্য এই দুটো সিম প্লাস আরেকটা সিম মার ফোনে আছে। বারবার ব্লক করে দেয় তো বাবা ব্লক করে দেয়। এই তোমার কাছে অত কাগজ কিসের দেখি আর? কিছু কাজ হয়নি? পুলিশ কি বলছে বলো? ওখানে বসে থাকো। বলছে তুমি ওখানে ধর্ণা দাও, এইগুলো বলছে। পুলিশ বলছে ধর্ণা দাও? হ্যাঁ, তুমি বলছে তোমার এখানে যখন মারতে আসবে আমাদেরকে ফোন করবে, আমরা তখন দৌড়ে যাব। তা এটা আমাকে দিয়েছে। তাই তোমাকে এটা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর ধর্ণা আর দিতে বলছে আর কি বলছে পুলিশ? ওরা জানি না, ওদের ওই কথা বলছে পুলিশ। পুলিশ এবার বলছে দেখো তোমার লাইফ নষ্ট করেছে, ও আরো লাইফ নষ্ট করবে, তুমি নিজে গিয়ে বসো যে আমি এখান থেকে বেরাবো না, মানে বেরাবো না। তখন তোমাকে কি মেরে ভাসিয়ে দেবে? অতটা ক্ষমতা হয়নি। তা আমি বলছি যদি ভাসিয়ে দেয় তখন কি হবে? তখন বলছে করবে না অতটা। আমি না, আমি ধর্ণায় ফর্ণায় বসতে পারবো না, কেন আপনারা চলে গিয়ে এটাকে মীমাংসা করুন বা কিছু। তো স্যার ফোন করেছে, ছেলের বাবা যেটা কলকাতা পুলিশের নাম্বার, ছেলের বাবাকে ফোন করেছিল পুলিশ থেকে। আমাকে লাস্ট এটা দিল যে যখন মারতে আসবে আমাকে এই নাম্বার আছে এখানে ফোন করো। আমি তখন বললাম আমি কি তাহলে মার খাওয়ার জন্য প্রত্যেকদিন বেরোবো? আমি তাহলে ঘর থেকে বেরোবো না? বলছে আমাদের হাতের বাইরে হয়ে যাচ্ছে, এরকম করেই যাচ্ছে, কিছু করার নেই, এটাই সলিউশন ধর্ণায়। আমি বলছি আমি ধর্ণায় বসতে পারবো না। সবই তো শুনলেন, এবার আপনারা এবার তো সবকিছু শুনলেন, এবার আপনারা ফোন করুন কি করা উচিত, কিভাবে স্টেপ নেওয়া উচিত। সব ডকুমেন্টস দেখিয়ে দিয়েছি এখানে, আমি শুধু ছেলের দিদিটির এবং ছেলের জায়বুর কোনো দোষ পাইনি এখনো পর্যন্ত কোনো মেসেজে, যিনি আমার নাম্বারটা দিয়েছেন। যদি ওনারও কোনো ইয়ে থাকতো, ভাগ্যিস আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার ছবিটা নালে আমি হয়তো পোস্ট করে দিতাম ডকুমেন্টস দেখার আগে, যেভাবে বলা হচ্ছিল দিদিকে ফোন করো এটা করো। তো আমার চিন্তা ভাবনা হলো যে মেসেজটা আগে দেখে নিই। তো দিদির এখানে কোনো কিছু দোষ পায়নি, দিদি হলো কি সত্যটা বলে দিয়েছিল যে আমার বাবার নেচার কেমন, আমার ভাইয়ের নেচার কেমন। আমার ভাই জোরি পুরো নেশা করে, মেয়ে ছেলে বাজ, মা মারা গেছে আমার ভাইয়ের জন্য। তাই নিশ্চয়ই ছেলে মায়ের সাথে এমন কোনো কাজ করেছিল যে কারণে মা আত্মহত্যা করেছে। চিমটি কাটে, এটাও দিদি বলেছে। ওর মার পেটে জল জমেছিল মৃত্যুশয্যায়, ও মাকে তোষিয়ে বসিয়ে চিমটি কাটে। আচ্ছা দিদি কি কি বলেছিল একটু করে তোমাদেরকে এটা একটুখানি বলো তো দেখি। ও দিদিকে যখন আমি ফার্স্ট নিরুপায় হয়ে এসএমএস করেছিলাম, লোকের থেকে জেনে যে এটা ওর দিদি, আমি জানতাম না। তো আমি বলেছিলাম দিদি আমাকে দেখো এরকম করছে, তুমি তোমার ভাইকে সামলাও, আমি ওটা এসএমএসটা দিচ্ছি। তো দিদি আমাকে একটা কথা বলেছিল যে কিছু করার নেই, যা হয়েছে হয়েছে, তুমি যদি ভাইকে নিয়ে তোমাদের ওইদিকে যেতে পারো তাহলেই সংসার হবে। বাবা যদি তোমার সাথে থাকে বাবাও ইউজ করবে, আর ভাই অফিস চলে গেলে তখন ভাই মানে বাবা ইউজ করবে, তারপর রাতে এসে ভাই তোমাকে ইউজ করবে। তো আমি বলছি এটা আমি মানে যা হয় আমি বল কথাটাকে ঘুরিয়ে দিয়েছি, কিছু বলিনি। এবার আমাকে ওই দিদিটা বলছে যে কি করবে তুমি ডিসিশন নাও, এরকম তো অনেকের সাথে হয়। এবার দেখো যদি বিয়েও করো কিন্তু জিনিসটাকে তুলে ধরো, কেন করবে, তোমাকে মারবে কেন? আর আমাকে এটা বললো যে আমার ভাইয়ের জন্য আমার মা মারা গেছে। পরে বলছি স্বাগতা, আমি দেখতে পেয়েছি কমেন্ট তোমার। তো বলছে যে আমার মার পেটে জল জমেছিল মৃত্যুশয্যায়, জানে মানুষটা মারা যাবে তো লাস্টে খেতে দিত না, জানে মারাই যাবে, তাহলে খেতে দিয়ে লাভ নেই, টাকা খরচা করে লাভ নাই। তো মাকে নাকি কষিয়ে কষিয়ে চিমটি কাটতো, সেই চিমটি আমাকেও দিত।
মানে রাস্তায় দেখলে মানে কষে চিমটি দিয়ে দিত। তখন আমাকে আমি দিদিকে বলেছিলাম, হ্যাঁ দিদি এরকম চিমটিটা দেয় কেন, তার সাথে যতই আমার সে বাজে হোক কিন্তু কথাটা আমার মিলেছে। তা আমি বলছি হ্যাঁ দিদি আমাকেও চিমটি দিয়েছে এরকম কষিয়ে, বলছে আমার মাকেও সেম চিমটি দিত। তারপর না আমাকে একদিন এই তো ঘটনা হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমি ওর মতো থাকতো, আমি আমার মতো আমি পাত্তা দিতাম না। এবার আমি একদিন আসছি বড়, আমাদের এক নম্বরে বড় ঠাকুরের মন্দির আছে, তো আমি ওখান দিয়ে প্রণাম করে ক্রস করছি, ও আমাকে ব্লেড নিয়ে হাত কাটতে এসছে। আমি বলেছি তোকে কাটতে হবে না, আমাকে দিয়ে আমি নিজেই কাটছি, তুই যে আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছিস সবাই দেখছে। তো ও আমার থেকে হাত নিয়েছে, এবার হাত নিতে গিয়ে ওর নিজেরই বুড়ো বাঁ হাতের এই আঙুলটা এখান থেকে এইখানে কেটে চলে গেছে, সেটা আপনি প্রমাণ এখনো পাবেন। হাতটাকে এরকম করে রাখে ও আমার হাত, কি বললো, ও আমার শিরা কাটতে এসছে। ওকে রাস্তায় ব্লেড দিয়ে ওর হাতের শিরা কাটতে গেছিল, তখন এমন ভাবেই ছেলেটির মানে ছেলেটি এমন ভাবে তো হাতটা শিরাটা কাটতে গেছিল যাতে মেয়েটি মরে যায়। আমি বলেছি তোকে কাটতে হবে না, আমি কাটছি, যখন আমি কাটছি ও কি করেছিল, ও মানে ব্লেড নিয়ে কি করছিল, আমি ওর হাত থেকে নিয়ে আমার হাত আমি কাটবো না, আমি আমি বলছি ঠিক আছে আমি নিচ্ছি, ওর হাত থেকে যখন ব্লেড নিচ্ছিল তখন ওর হাতের এই আঙুলটিকে উড়ে যায় না, এখান থেকে এতটা অবধি কেটে গেছে। দেখাও তুমি, আমি তো বুঝবো না, মানে ছেলেটির এখান থেকে এতটা অবধি বাঁ হাতের কেটে এরকম ভাঁজ হয়ে গেছে, আঙুলটা এরকম করে রাখে এখন। হ্যাঁ হ্যাঁ আপনি গেলে দাগ পাবেন, এরম করে রাখে। ও আমার হাতে শিরা কাটতে এসেছিল, আমি বলছি তোকে কাটতে হবে না আমি কাটছি, তখন ও আমার হাত থেকে ব্লেড নিতে গিয়ে এখান থেকে এতটা অবধি পুরো কেটে দেয়, তারপরে এরম করে রাখে। এখন আর হাত সোজা হয় না, না শিরা কেটে গেছে ওরই, জানি না শিরা কেটেছে তো কিনা বলতে পারবো না। সেদিন শীতলা পুজো ছিল আর সারা স্টেশন রক্ত, মানে এরম করে নিজের হাত নিজে ধরেছিল আর ব্লাড ভেসে যাচ্ছে। তখন লোক আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমরা এরম কেন করছো, আমি ও আমার হাত কাটতে এসে তো আমি নিজের হাত নিজেই কাটছি, ও আমার টানছে টেনেছে কেন, আমি আমার হাত কাটছি তো ও আমার হাত থেকে টেনেছে তাই ওর হাত কেটে গেছে। তো আমাকে কাকু বলছে তুমি রিক্সা করে বাড়ি চলে যাও, আমি বাড়ি চলে গেছি, ওর কি হয়েছে আমি জানি না, ওর নিজের হাতই কেটেছে, সেটা আপনি এখনো গেলে প্রুফ পাবেন। কেন মা যেদিন লাস্ট গেছিল আমি আঙ্গুলটার দিকে ফলো করছিলাম, আঙ্গুলটা এখনো এরকম রাখা, আর আঙ্গুলটা এরকম একটা দাগ দেখলাম এখনো। লাস্ট কবে দেখা হয়েছিল তোমার সাথে? 4 তারিখে মেরে গেছে, ফেব্রুয়ারিতে। 4 তারিখে মেরে গেছে ফেব্রুয়ারিতে? হ্যাঁ এই মাসে, এই ফেব্রুয়ারি, হ্যাঁ মাঘী পূর্ণিমার আগে, মাঘী পূর্ণিমার আগের দিন আমার এসে মেরে গেছে বিরাটিতে। বিরাটিতে মেরে গেছে? হ্যাঁ রাস্তায়, ও ছুটি ছিল নাকি অফিসে, ও এসে বসে রয়েছে প্ল্যাটফর্মে, আমি জানতাম না। ওকে ফল কিনতে পাঠিয়েছি মামাকে, মায়ের একটু পুজো ছিল আমাদের, মাঘী পূর্ণিমায় পুজো ছিল মায়ের, তো আমি মা বলে মা বাড়িতে বাসন মাজছে, আমাকে দিয়ে ফল কিনতে পাঠিয়েছে, ও এসে আমার উপরে হামলা করছে, নতুন বাইক কিনেছে আমাকে, আমি আপনাকে ফটো দেখাচ্ছি, আর 5000 টাকা দিয়ে নাকি ও হেলমেট কিনেছে। ও রিসেন্ট মার্চ মাসে দোলে নাকি পুরী যাবে সবাই মিলে ঘুরতে, আমাকে হট করে বলছে তুই আমাকে 400 টাকা দে। আমি যে কেন 400 টাকা দেবো, এবার আমি বলে রাখি আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো মাঝে দিয়ে, আমার মাই ফোনে রিচার্জ করে দেয়, তো আমি রিচার্জ করিনি, যেহেতু এরকম ডিস্টার্ব করছে আমি রিচার্জ করবো না বলেছি মা আমাকে। আচ্ছা তুমি যে বলো তো তুমি কি ওকে ভালোবাসো? জোর জোর করে ভালোবাসা এটা করার পর অন্তর থেকে মানতে জীবনেও পারবো না, কারণ কেউ যদি একটা কাউকে রেপ করে দেয় এটাকে অন্তর থেকে ভালোবাসা হয়, কোনোদিনও হবে না এটা আমার। ও যদি বিয়ে করি আমি ওর সাথে সংসার করব না, আমি এটা সত্যি কথা বলছি আমি করব না, ও আমাকে যা মেরেছে আমি ওর সাথে সংসার কোনো দিনও করবো না। ও আমাকে হাত এরকম করে আমার আমার ডান হাত এটা ভাঙা, ও ও আমাকে এই হাতটা এরকম মুচকে মুচকে মারে, আর আমি যখন মাকে আমি মাকে বলছি মা আমাকে মারছে, লোকে ওকে ধরে না পিটিয়েছে, ও ট্রেন ধরে মধ্যমগ্রামের দিকে চলে যায়, আমি সিধা, তখন আমাকে সবাই বলছে তুমি থানায় চলে যাও, আমি থানায় গেছি, থানার থেকে বলছে মাকে ফোন লাগাও তোমাকে একা ছাড়বো না, যদি আবার মারে এসে মধ্যমগ্রাম, মধ্যমগ্রামের দিকে ও চলে যায়। হ্যাঁ ওর বাড়ি সাউথে, তো আমি মাকে পুলিশ বললো যে আপনি ফোন করো মা একা ছাড়বো না, ছেলের বাড়ি সন্তোষপুর। এবার এরকম আমাকে মেরেছে, যখন আমি থানায় গেছি তখন মাকে বলছে তোমার, তোমরা এখনো লাইভ দেখে বুঝতে পারছো না চন্দানিধি, তোমাদের এখনো এই প্রশ্নটা মনে হচ্ছে, মানে আপনি এখনো গেলে ছেলের হাতে ওই দাগটা দেখতে পারবেন। বলে দিচ্ছি তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ব্যাপারটা হয়ে গেছে অন্যরকম, জিনিসটা পুরোটাই অন্যরকম, একটা মানে বলতে পারো গ্রহ চক্র, মানে এরকম একটা ওর জীবনে ঘটনা ঘটছে একের পর এক এরকম ঘটছে, মেয়েটিকে বাঁচার জায়গা নেই, মেয়েটিকে এইভাবে মেন্টাল টর্চার এবং তাকে রেপ করে, এত কিছু ঘটে যাওয়ার পরও
ওনারা মায়ের কাছে তার কিছু করেন, মা আদেশ দিচ্ছেন যে ওকে বিয়ে করার জন্য। এবার এখনকার বর্তমানে আমরা যদি মন্দিরে যাই, যেমন আজকে ধরুন আমি আমার হাজবেন্ডের একটা মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, কোয়েলবন মানত করেছিল, মানত করে আবার সে দনমন করেছে, না না যদি দিদি না পারে আমি গণ্ডিটা কাটবো, গণ্ডি ও কাটবে। আমি বলেছি যে ঠিক আছে আমি গণ্ডি কাটবো, আমার হাজবেন্ডের জন্য গণ্ডি কাটবে বলেছে, মানে প্রথমে বলেছে দিদি এসে গণ্ডি কেটে পুজো দিয়ে যাবে। আমি আমাকে দিয়ে সবসময় বোঝাই প্রত্যেকটা মানুষকে, আমি কিন্তু ওই মার মন্দির আমাকে দর্শন করিয়েছে কোয়েল পরে, কিন্তু আমি কিন্তু ওই মন্দিরে দর্শন করিনি বা আমার সেই মন্দিরে মায়ের প্রতি এখনো ভক্তি শ্রদ্ধা জন্মায়নি, হয়তো গণ্ডি কাটার পর জন্মাতে পারে, কারণ আমি ঈশ্বর বিশ্বাসী। এবার আমাকে ও বলেছে এমা আমি ভুল করে চেয়ে পেলাম, যদি দিদি আবার গণ্ডি না কাটে, গণ্ডি কাটাতে দিদি যদি বিশ্বাস না করে, মানে ও মনে মনে ওরটা আমি ওর ও যখন বলছিলাম আমি শুনছিলাম, ঠিক আছে দিয়ে আমার মনে মনে হচ্ছে ঠাকুর আমাকে তুমি ক্ষমা করে দিও, দিদি যদি গণ্ডি না কাটে বা দিদি যদি এগুলো বিশ্বাসী না হয়, দিদি পারবে কি পারবে না গণ্ডি কাটা খুব কষ্টের, আমি গণ্ডি কাটবো, বদ্দাকে সুস্থ করে দাও আমি গণ্ডি কেটে যাবো, মা বিপত্তারিণীর কাছে ওর মানত করেছে, ঠিক আছে। তো আমার কথা হলো কি যখন আমি জানতে পেরেছিলাম কি ঠিক আছে তুমি গণ্ডি কেটো, তুমি যখন মুখ দিয়ে বলে ফেলেছিলে যে দিদি গণ্ডি কাটবে আর দিদি গণ্ডি কাটতে পারবে না, দিদির শারীরিক কন্ডিশন ভালো না বা দিদি গণ্ডি কাটাতে বিশ্বাস কিনা, ও দোলমন হয়েছে, আমি তখন ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে বললাম ঠিক আছে আমার স্বামী তো সুস্থ রয়েছে, তো আমার বোন এমনি এমনি বোন হওয়া যায় না, ঠিক আছে অনেক ভেতরে অনেক কিছু আছে, সবাই তো আমি সবাইকে ভালোবাসি কিন্তু ভালোবাসাটা কারো প্রতি গাঢ় আর কারো প্রতি অল্প, কারণ তার যোগ্যতায় সে অর্জন করেছে ভালোবাসাটা, তো ওর জন্যই সত্যিই ও বোন, সত্যিই ও বোন। তাই আমি বলেছি যে আমি গণ্ডি কাটবো এবং ও বলেছে আমিও দিদি তোমার সাথে, আমি বদ্দা যেহেতু আমিও বলেছি আর তুমি যে বললে তুমি তোমার নাম নিয়ে বলেছিলাম তুমি কাটবে, দুজন মিলে দুই বোন একসাথে গণ্ডি কাটবো। এবং এটাও সেদিনকে বললো আমি এই মঙ্গলবার, আমার মঙ্গলবার মঙ্গলবার করে চেম্বার, মঙ্গলবারে গণ্ডি কাটার ইয়ে বিপত্তারিণীর, আমি যেতে পারছি না। তো এটাও আমি বলেছি যে আমার এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়ে যাক তারপরে এসে আমি গণ্ডি কাটবো, এবং তাও নয় গণ্ডি কাটার শাড়িটাও মা দেবে বলেছে, মা বলে যে বাবলিকে শাড়ি কিনতে মানা করবি আমি শাড়ি দেবো, মানে এরকম একটা বিষয় ব্যাপারটা বুঝেছেন তো। তো আমি এই যে এদের যে ব্যাপারটা চন্দ্রানীদিকে বলছি, চন্দ্রানীদিকে উদ্দেশ্য করে সবাইকেই বোঝাচ্ছি, এটা সবার মনেই প্রশ্ন, তারপরেও কেন বিয়ে, তারপরেও কেন বিয়ে বলছে, তারপরে এত অত্যাচার 7 বছর ধরে তারপরেও কেন হচ্ছে বিয়ে, ওর তো শাস্তি হওয়া দরকার, কারণ ওনারা মায়ের আদেশ পেয়েছেন, ওনারা মায়ের আদেশ পেয়েছেন, মা মনসা দেবী বলছেন যে ওই ছেলেকে বিয়ে দিতে। এবার আমরা মানুষ যদি আমরা স্বপ্ন দেখি যে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, আমরা কি করি, আপনি আমি তো একই মানুষ, তো আমরা যারা আমরা নাস্তিক তারাও মানুষ, এই যে ছেলেটি এত শিক্ষিত হয়েও এরকম বদ্ধ করে ছেলে হয়েও যে এই ধরনের কাজ করছে সেও মানুষ, কিন্তু তাকে গাইড করার কেউ নেই, তার জন্য তাদের পরিশ্রমের পয়সাগুলো এই ধরনের নোংরা কাজে ওরা উড়াচ্ছে, ব্যাপারটা বোঝাতে পারছি। এরা স্বপ্ন পেয়েছে, এবার মা কেন স্বপ্ন দিলেন সেটা তো জানি না, সে যোগ্যতা আমার মানে আমি অর্জন করিনি, এই যোগ্যতাটা যে মা কেন আদেশ দিলেন যে এই ছেলের সাথে ওকে বিয়ে দেওয়া, যার আঙুল বেঁকে গেছে, এই যে তোমরা শাস্তি শাস্তি, তাহলে ওর বাবার যদি মেরে এটা হয়ে থাকে ছেলেটার কেন কিছু হলো না আজ পর্যন্ত, দেখো উঠে এলো না, তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের মধ্যে উঠে এলো না যে আঙুলটা ওর এরকম করা আছে, এই আঙুলটা ওর সোজা হতে পারে না, পেলে তো প্রমাণ একটা, তো আমরা বিশ্বাস করি না, ঠিক আছে। আমি তো নিজেকে বলি যে আমি যে কাজ করছি সত্যি বলছি আমার কোনো যোগ্যতা নেই, এই কাজটার যোগ্যতা বড় বড় অফিসাররাও এই কাজটার যোগ্যতা রাখে না, আমি যে কাজটা করছি আমি বলতে গিয়ে বাধ্য হলাম গো, কিন্তু আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, নিট একদম পুরো জিরো, আমি ফাঁকা খুলছি আমি নিজেকে বলছি, আমি বাজি বাজে বাজালে আওয়াজটা বেশি হয় কিন্তু আমি জানি না, আমাকে ঈশ্বর পরিচালনা করেন, ঈশ্বর আমাকে পরিচালিত করেন, এবং তোমরা দেখবে আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই হয়, এবং আমার ভবিষ্যতেও আমি অনেক মানুষের খাটুলি চলে এসেছে, খাটুলি
আমি ওর কথা শুনছি, তোমাদেরটাও বুঝতে পারছি। তোমরা যখন আমার কথা শুনবে, তোমরা দিদিকে ভালোবাসো, তাই আমাকে দিয়ে বোঝাচ্ছি। খাটুলি চলে এসেছে, আমি তখন বউবাজারে ভাড়া, ঠিক আছে, মন্দিরের পেছনে, শিব মন্দিরের পেছনে আমি ভাড়া থাকি, যে পরিবেশটাকে আমি পুরো ঠিক করেছি। আমি বউবাজার নাম ধরে বলছি, আমি বাবলি মুখার্জি, আমি ওখানে ভাড়া থাকতাম। ওখানে ওই বাড়ি থেকে আমার ল পয়েন্টে কাজে ঢোকা 2013 সাল, ঠিক আছে। আমি যে বাড়ির মালিক, আমার বাড়ি, বাড়িটা পুরো সেপারেশন, এই এখানে আমি থাকি, এটা রাস্তা, রাস্তার উল্টো দিকে হলো বাড়ির মালিকের বাড়ি। হঠাৎ করে দিচ্ছে কান্নাকাটি, আমি কিন্তু পাড়ায় টাড়ায় কোথাও বেরোটো পছন্দ করি না, ওই ল পয়েন্ট আর পার্টি এইসব। এবার জাস্ট বলি, কারণ এদেরকে যেন মানুষ একটু হলেও যারা বিশ্বাসটা করে তার জন্য, আমি কিন্তু বিশ্বাস করি না, তারপরে আমি বিশ্বাস করছি। কমেন্টের উপরে অনেক মানুষ জীবন ফিরে পায়, তাই আমি তোমাদেরকে ধারণা চেঞ্জ করার জন্য বলছি না, তোমরা তোমাদের ধারণাটা অবশ্যই বলবে, কিন্তু আমার কথাটা শোনার পর আমার রিয়েলাইজ, আমি যেটা রিয়েলাইজ করছি সেটা তোমরা বোঝো। আমাকে তো চিনতে পারছো, ওকে না চিনতে পারছো, ওকে দেখতে পাওনি, মাকে দেখতে পাওনি, আমাকে চিনতে পারছো। হঠাৎ করে দেখছি পুজো করতে বসছি, 2013 সাল, বারবার বলছি, পুজো করতে বসেছি। আর আমি তখন মানে তোমরা আমা আমি কি করে এই লাইনে এসছি আমি জানি না, আমি তখন ঠিক এই ফেসবুকের এই প্রোফাইল প্রোফাইল পিক টিক না, এরকম একটা কিছু ঘটেছিল। তো আমি তো এরকম মানুষ নই, আমার বান্ধবীরা আমার আমার তখন ফেসবুক মোবাইলই ব্যবহার করতাম না, তো এরকম কিছু ঘটনা ঘটেছিল জীবনে। কম বেশি ফ্যান ফলোয়াররা কিছু জানেন, আমি শেয়ার করেছি তাদের সাথে, কম বেশি ফ্যান ফলোয়ারদেরকে শেয়ার করেছি জিনিসটা। এই ডিপি দিয়ে তারা ব্যবহার করে তারা কথা বলতো, ব্যাপারটা বুঝেছেন, ছেলেটা আত্মহত্যা করে। তারপরে আমি পুজো পাঠে মন দিই, আমি আত্মহত্যা করার সময় তো মানে ব্যাপারটা এসে গেছে কি, নামটা লিখে দিয়ে যায় যে এই মেয়েটি কোনো রকম দায়ী নয়, এই মেয়েটি দায়ী। তো বিষয়টা হলো এই জায়গাটায় যে আমি এই কি জন্য এই লাইনে কাজে এলাম আমি নিজেও জানি না, কিন্তু আমার একটা মনের মধ্যে ফিল হলো যে যে আত্মহত্যা মানুষ করছে, কারণ আত্মহত্যা নিয়ে আমি কাজ করবো, আত্মহত্যা নিয়ে বক্তব্য রাখবো, আমি আত্মহত্যা নিয়ে মানুষকে রুখবো, এটা আমার মনের মধ্যে একটা ফিলিংস। আমার শুধু মনের মধ্যে এটাই হতে থাকলো, আত্মহত্যা মানুষকে রুখবো আমি, যাতে মানুষ আত্মহত্যা না করে। কি জানি আমার তো কিছু যোগ্যতা নেই, আমি ভাবছি না আত্মহত্যা সংগ্রহ করছি, সব শুয়ে শুয়ে স্বপ্ন দেখতাম, মঞ্চে বক্তব্য রাখছি, আত্মহত্যা কেন করে, নিজের ইমাজিন করে যা যা বলবো এগুলো বলবো, পাগল বলবেন আপনি আমা আমাকে। পুজো করতাম সোম মঙ্গলবার, সোমবারে উপোস করতাম, রোববারে 12টার পর থেকে জল খেতাম না, রোববারে 12টার পর থেকে জল খেতাম না, সোমবারে শিবের পুজো করতাম, মঙ্গলবারে বজরঙ্গুলির পুজো করতাম, টানা উপোস দুদিন, কোনো জল পিপাসাও লাগতো না, কোনো খাবারও আমি খেতাম না। সোমবারে পুজো দিচ্ছি, সারা রাত বসে পুজো করতাম, মঙ্গলবারে সারাদিন পুজো করতাম, সন্ধ্যাবেলায় পুজো দিতে বসতাম, রাত্রি 11টা 12টার সময় আমি হনুমান চল্লিশা পড়ে শেষ, ঠাকুরকে একটা গোলাপ দিয়ে আমি উঠতাম, বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে করতাম। তো আমার কথা হলো কি, হঠাৎ করে দিচ্ছে কান্নাকাটির আওয়াজ, পুজোর আসনে বসেছি, তারপরে সব ভিড় হয়ে গেছে, গাড়ি চলে এসছে, খাটুলি চলে এসছে, গলায় গামছা চলে এসছে। হঠাৎ করে আমার বর বলছে কি যে দেখো দেবী কান্নাকাটি হচ্ছে, মনে হয় কিছু হয়েছে, আমি তাহলে যাই, কোনো বিপদে পড়েছে। বললাম তুমি যাও, আমি তো কোথাও বেরোই না, আমি কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি, সরি তখন কাজে ঢুকিনি, ল পয়েন্টে ঢুকিনি, সরি ল পয়েন্টে ঢুকিনি তখন, তার আগের কথা বলছি। তো তারপরে ওই বাড়িতে গেলাম, যার না আমার বর বললো কি যে জন্ডিস হয়েছে, আর লিভারে জন্ডিস ধরা পড়েছে, ডাক্তার বলেছে 1 ঘন্টা টাইম দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে উনি মারা যাবে। আমি ছুটতে ছুটতে ওনার একদম রাস্তা একই তো পাড়া, ছুটতে ছুটতে বাড়িতে গেলাম, আমি কি বলছে দিচ্ছি খাটুলি উঠোনে নামানো, হলুদ পুরো বডি, ঠিক আছে, কেউ টাচও করছে না, হলুদ বডি, চোখ উল্টে গেছে আর শরীর নিস্তেজ ঠান্ডা। আমি উপোস অবস্থায় আমি ওইখানে চলে গেলাম, আমার জীবনেও মানে আমি বলছি আমাকে মানুষ অন্যরকম চোখে দেখতো। তাই আজকে এই মেয়েটির কথাটা ভাবছি যে কটা তোমাদের ট্রেন, 8টা কত ট্রেনে চলে যাবে, ওকে, তোমার এটাই লাস্ট, এটা জাস্ট মানুষের একটা ধারণা জন্মেছে, সেটার জন্য আমি এটা আমার আমারটা বলছি। তো আমি গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি, কিচ্ছু না, পায়ের কাছে বসেছি, সব কান্নাকাটি করছে, আর আমি খালি বলছি যেখানে 1 ঘন্টা ডাক্তার ডেট টাইম দিয়েছে, আর আমি খালি বলছি না মরবে না, আপনারা গলা দিয়ে গামছা খুলুন, মানে কি অদ্ভুত বিষয়। আমি বলছি তো বউবাজারের শিব মন্দিরের পাশে, এখনো জিজ্ঞেস করে নেবেন ওই বাড়িতে, ঠিক আছে, আলুর ব্যবসা পাত্র বাজারে,
দাদার বাড়িতে। তো আমি বলছি আপনারা কান্নাকাটি করুন, আমাকে লোকে ওখানে সব গ্রাম পাড়ার লোক তো জড়ো হয়ে গেছে, এবার লোকে না খুব মজা নিচ্ছে, মানে আমি এটা পাগল ম্যাড হাসছে সবাই আমাকে দেখে, তো যে হাসছে হাসছে, আমি কিন্তু ওকে ছাড়ছি না। এক ঘন্টা পেরিয়ে গেছে, দেড় ঘন্টা পেরিয়ে গেছে, মরছে আর না, মরানোর জন্য ইঞ্জেকশন দিয়েছে, ও তো বাঁচবে না, ডাক্তার এলো একজন বাড়ির উপরে ইঞ্জেকশন দিয়ে গেল, আমি তাও বললাম মরবে না, লোকে আমাকে দেখে হাসছে আমি এই কথা বলছি বলে, আর আমি কানতে মানা করছি, আর বাড়ির লোক বলছে কি আপনি আপনি বৌদি বাড়ি যান, ওই দাদা আমাকে বৌদি বৌদি বলতেন, যে বাড়ির মালিক বলছে বৌদি আপনি বাড়ি যান, মানে আমাকে দেখে লোকে হাসছে, তো খাটুলি নামানো হয়ে গেছে, গাড়ি চলে এসছে, ফুল টুল মালা টালা চলে এসছে, আলাম কি না আমি বাড়ি যাবো না, আমি মহামৃত্যু আমি কোনো পাত্তাই দিচ্ছি না, মহামৃত্যুঞ্জয় আমি মতো জব করেই যাচ্ছি। সেই মানুষ আমি বললাম অমুক জায়গায় নিয়ে যাবেন, সোমবারে সুস্থ হবে, সোমবার আমি পুজোই বসেছি, সোমবারের দিন ওই ঘটনা, আমাকে বলছে কি ওই বাড়ির দাদা যে বৌদি আপনি মনে হয় পাগলই হয়ে গেছেন, আজকে উনি এক ঘন্টার মধ্যে বাঁচবে না, ঠিক আছে দেড় ঘন্টা দু ঘন্টা পরেও আত্মা চলে যেতে পারে, আর আপনি বলছেন পরের সোমবারে ওইখানে নিয়ে যাবেন, উঠে বসতে পারছে না জানেন, ছ মাস বিছানা শয্যা সই। আমি বললাম আপনি যাবেন সোমবার, মানে পরের সোমবারে, এখানে একটা ইয়ে আছে মন্দির, পয়সা কড়ি লাগে না, মহাদেবের মন্দির ওখানে যেতে বলছি, বলছে আপনার ম্যাটার হয়ে আপনি বাড়ি যান, দিদি নমস্কার, সবাই কান্নাকাটি করছে আমাকে, সবাই পাগল বলছে, ওর মধ্যে কান্নাকাটির মধ্যে হাসি পড়ছে, আর আত্মীয় স্বজন সবাই এক এক করে ঢুকছে ব্যাগ নিয়ে। আমি তিন ঘন্টা বাঁচিয়ে রাখলাম, চার ঘন্টা বাঁচিয়ে রাখলাম, যখন আমাকে মানে ধাক্কা মেরে বের করতে পারলে যখন বাঁচে ওনারা, আমি ছুটে ছুটে এসে আসনের মধ্যে বসে আছি, হামা করে কাঁচে, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি। আমি জানি না অদ্ভুত বিষয়, এক সপ্তাহ পর যে মানুষটা মরে যাবে সেই মানুষটি এক সপ্তাহ পর সেই যেখানে বলেছিলাম উনি আমার উপর বিশ্বাস করে সেই জায়গায় নিয়ে গেছে, এবং সেই মানুষটি হেঁটে গেছে, হেঁটে গেছে। শুধু তাই নয়, আমার বাড়িতে পূজো করতাম, আমার বাড়িতে প্রতিদিন মঙ্গলবার করে হনুমানজি আসতেনই আসতেন, হনুমান প্রতিদিন উপোসের ফলটা ওনাকে দিয়েই আমি তারপরে খাবার খেতাম, কোনোদিন দেখা নেই মঙ্গলবার করে দেখা পেতাম, যেখান থেকে চলে আসতো। দ্বিতীয় বলতে নেই, তৃতীয় কথা হলো কি, তারপরে আমার বাড়ির সামনে দরজায় ন, এর বাচ্চা হচ্ছে না, ওর এই হচ্ছে না, ওর ওই হচ্ছে না, অদ্ভুত বিষয় আমার জীবনে ঘটেছে। আমার বর খালি বলতো ও নেই, ও নেই বাড়িতে নেই, মানে আমি মেন্টাল ভাবে এতটা চাপে পড়ে গেছিলাম, উনি বেঁচে গেলেন প্রায় দেড় দু মাস, তিন মাস বেঁচেছিলেন, উনি তিন মাস বেঁচেছিলেন, কিন্তু ওনারা বাড়িতে নিরামিষ খেতে বলেছিল, নিরামিষটা ওনারা খান না, প্রতিদিন ওনাদের বাড়ি মাছ চাই, নিরামিষ খেলে উনি বেঁচে যেতেন, নিরামিষ খেলে উনি বেঁচে যেতেন। তিন মাস ওই মানুষটি যবের থেকে মাছ খাওয়া শুরু করলো, শেষ, ওদের বাড়িতে মাছ চলবেই সোমবারে, ওরা শনি মঙ্গলবার সোমবার কিছু না, নাস্তিক, ঘরের মধ্যে গোপাল মন্দির আছে, সব কিছু আছে, সব কিছু, কিন্তু এটা করে না, শুধু মাছটা খেয়ে খেত, মারা গেল। তিন মাস একটা, বুঝতে পারছেন, ডাক্তার পর্যন্ত বলেছে যে কে এরাম করলো, কি ব্যাপার। তারপরে আমার বাড়ির সামনে দরজায় আমরা থাকতে পারতাম না, আর আমি সোমবার পুজো করলে আমার বাড়ির সামনে গরু আসবে, সোমবারে গরুকে খাইয়ে মানে পুজো করতাম সারা রাত ধরে, পরের দিনে উপোস, গরু আর এদিকে হনুমান দুটোই আসবে। আমি তো নদিয়ারই মেয়ে, বৌবাজারের ঠিকানা দিয়ে দিচ্ছি, তো ওনার বাড়িও আলুর দোকান আছে পাত্র বাজারে, শিব মন্দিরের পাশেই বাড়ি, অনেকেই জানেন আমার ওখানে মন্দিরের পূজারীও জানেন, ওই পাড়া পুরো জানে। তারপরে বাড়ির সামনে লাইন পড়লো, কারো বাচ্চা হচ্ছে না, কারো এই হচ্ছে না, কারো ওই হচ্ছে না, একটুখানি দিদির সাথে দেখা করবো, একটুখানি ইয়ের সাথে দেখা করবো। আমার বর না ওই কেউ দেখলেই দরজার সামনে লক করে রেখে দিত। তারপরে আমি দেখলাম না আমাকে একটা কাজের মধ্যে ঢুকে পড়তে হবে, ওই তখনই আমার ঠাকুর আমাকে পথ দেখালেন, কিছু কাজ করবো, কিছু কাজ করবো, কিছু কাজ করবো, ঢুকলাম ঢুকলাম এই জয়দার মাধ্যমে ল পয়েন্টে, তার আগে সেলাই শিখতাম। তারপরেও অনেক মানুষ আমাকে ওখানে সবাই ভক্তি করতেন ওই ঘটনাটা হয়ে যাওয়ার পর। তো ওর জন্যই বললাম যে আমি বিশ্বাস করি না কিছু, কিন্তু এই জিনিসগুলোকে আমি একটু একটুখানি বিশ্বাস করি। আমি বলছি না ওকে আমি দেখেছি, এই চুড়িদারটা পরেই দেখেছি, আমি বুঝতে পারছি না কেন, ওই জন্য কিছুক্ষণের সময় কিছুক্ষণের জন্য ব্ল্যান্ড হয়ে গেছিলাম। আমি মনে করছিলাম যে জিনিসটা স্বপ্নে দেখেছি, না কোনো নিউজে দেখেছি, না ফেসবুকে দেখেছি, আমি এটা বলছিলাম, ওর জন্য জিজ্ঞেস করছিলাম, বারবার বলছি নিউজ হয়েছে, নিউজ হয়েছে, নিউজ হয়েছে, আমি ওটাই মায়ের মন্দিরও দেখেছি,
মায়ের মন্দিরটা কত বড় সেটাও দেখছি। তো ওর জন্যই বলছি আমি জানি না, সত্যি 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 টিকটিকি পড়ছে। এটা হলো অদ্ভুত বিষয়, তাই আমি ওর পাশে আছি, থাকবো। ভগবান যখন এখানে পাঠিয়েছেন অবশ্যই তোমরাও দেখবে ঈশ্বর বলে কিছু আছে, শাস্তি অবশ্যই হবে, শাস্তি অবশ্যই হবে। আর এই যে ঘটনাটা আজকে তোমাদের বললাম, আমি কিছু কিছু ফ্যান ফলোয়ারদেরকে বলেছি গল্পটা, আমি বলেছি, বলে রেখেছি আমি এই লাইনে কি করে এলাম, কেন এলাম, কিভাবে এলাম, না এলাম, সব গল্প করেছি। তো আমি বললাম না, যদি ওই যে রাইটার বলে না, ওই একজন লিখেছিল, উনি আবার কিসের রাইটার? আরে লিখলে বই ছাপবে, আমি যদি লিখি আমার জীবনের কাহিনীটা বইটা ছেপে যাবে, এবং সবাই জানি বাবলি মুখার্জির বইটাও পড়বে এবং চেষ্টা করবে যে কি আছে ওর ভেতরে লিখেছে বাবলি মুখার্জি। আর এটা করবো আমি, আর এটা আমি করবো। আচ্ছা আচ্ছা মেয়েদেরকে উঠে দাঁড় করিয়ে দেবে, আচ্ছা আচ্ছা ঘরের মহিলাদের, বয়স্ক মহিলাদেরকে উঠে দাঁড় করিয়ে দেবে। তো এমনি এমনি এত কঠিন কাজ, এইভাবে এত রিক্স নিয়ে, এই ধরনের নোংরা কাজের মধ্যে, এই ধরনের এরকম করে ফোনে বলছি, আমার কিছু মনে হচ্ছে না, লজ্জা লাগছে না। কেন বলুন তো, আমাকে একটা মেয়েকে ন্যায় পাওয়াতে হবে, আমাকে একটা মেয়েকে ন্যায় পাওয়াতে হবে। আমার মধ্যে সেই লজ্জা বোধটাই কাজ করছে না, লজ্জা কখন পাবো, যখন আমি এরকম করব। আমি ওটা ফিলিংসই করছি না, ও কি বললো না বললো ওটা ফিলই হচ্ছে না আমার, আমার খালি ফিল হচ্ছে তোকে আমি দেখবো, আমার ওর কথাগুলো শুনছি কানের মধ্যে বাজে, তোকে আমি দেখে নেব আর তোর মাধ্যমে সবাইকে বের করবো, এটা আমার চিন্তা ভাবনা, আর করবো তাই। সঙ্গে থাকুন, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, ওরা এসেছে, ওরা নিরাশ হবে না। ভগবান যখন এখানে পাঠিয়েছেন, ওনারা যখন ইগনোর করেও যখন এখানে পাঠিয়েছেন, অবশ্যই কিছু না কিছু একটা ঘটতে চলেছে। যদি ওনারা আসেন তো লাইভেই অনেক মানুষের লাইভ পেয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু ওনারা যদি মনে করেন যে কাজটা করাবেন, কাজটা অনেক টাফ, কাজটা করতে গিয়ে অনেক বড় বড় বিপদ হতে পারে আমার, আমার, তারপরও আমি বলছি যে আমি করব, আমি ওর পাশে আছি, ওকে ন্যায় পাওয়াবোই পাওয়াবো। এটাই ধরে নিন ঈশ্বরের বিচার, ও বিচার পাবে, এটাই ও বিচার পাবে, ঠিক আছে। আমি তো বললাম আমাকে যে চিনবে সে আমার কাছে থাকবে, যে আমাকে চিনতে পারবে না আমার কড়া কথাতে যে চলে যাবে, আমি জানি তাকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে যত বছর পরেই হোক না কেন, কারণ আমি জানি নিজে আমি ঠিক, আমি বকি ঝকি যাই করি, আমি জানি নিজে ঠিক, আমি তার ভালোর জন্য বকছি। এত ঘন্টা ধরে লাইভ আপনারা দেখবেন কেন বলুন না, এত কিছু আছে আর এত ছেলে এগুলো লাইভটা দেখছেন কেন, কোনো কিছু শিখছেন, কিছু জানতে পারছেন? এগুলো টিভি সিরিয়ালে দেখবেন, পত্রিকাতে দেখতে পাবেন, কোনো নিউজে দেখবেন? নিউজের মধ্যে কম বেশি ছোট করে বলো, এক পাতার নোটিশ, দশ পাতার নোটিশ এক পাতায় লিখে আনো, এটাই তো। আর আমার এখানে কি দশ পাতার দশ বছরের ঘটনা দশ বছরটাই বলো, জিষ্টুকু বলো, এই সময় দেওয়াটাই মানুষ নেই এখন, সময়টা কে দিয়ে শুনবে তার মনের কথাটা, এটাই কেউ নেই সমাজে। তার জন্য হাজার হাজার মানুষ ঘরে বসে লাইভ দেখে তারা বেঁচে আছে, হাজার হাজার মানুষ ভালো আছে, আর হাজার হাজার মানুষ আমাকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করছে। এ সমাজের সব থেকে বিষাক্ত পদার্থ এই পদার্থ, মানুষ না, মানে আমি তো চোখ খুলে দিচ্ছি মানুষের না। তার জন্যই বললাম যা যা ডকুমেন্টস আমি পেয়েছি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা একটা কাজ করুন, বাড়ি যাও, সাইবার ক্রাইমে তো করেছো, সাইবার ক্রাইমে তো এই যে ফোনগুলো আসছে, তোমরা এটা কবে করেছো জানো? দেখলাম সাইবার ক্রাইমে যে এই যে তোমার ফোনগুলো আসছে এটা নিয়ে, এটা ওদের থানায় করা হচ্ছে, কবে? ডেটটা মনে নেই আমার, বলো। ডেট আছে তো ওটার মধ্যে তো লেখা আছে, 21 আছে তো, 23 গিয়ে কালকে একটা করে আসবে। কোথায়? সাইবার ক্রাইমে। সাইবার ক্রাইমে ব্যাক করে? হ্যাঁ, পুরো নাম্বার দেবে, ডিটেলসটা দেবে, জেরক্স দেবে, পিন আপ করবে, ছবিগুলো যাদের যাদের এখানে ডিপিতে ছবি আছে সব ডিপিগুলো কালারিং আছে তোমার কাছে, প্রত্যেক জনের কালারিং ফটো পিন করবে, আমাকে দেখাবে, স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে দেবো, এক নম্বর দু নম্বর করে। তুমি সাইবার ক্রাইমে ওটা দিয়ে তার রিসিভ কপিটা নিয়ে তারপরে আমার কাছে আসবে, ঠিক আছে? অন্তরা ভট্টাচার্যর পুরো ইয়ে দেবে, প্রোফাইল পুরো ডিটেলসটা দাও, অন্তরা ভট্টাচার্য ডিপিটা যেটা আছে দেখি, স্ক্রিনশট মেরেছি না?
তুলেছি? হ্যাঁ, ওইগুলো আমি দেখছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ও তো ডিপি চেঞ্জ করে দিয়েছে, এখন কিছুক্ষণ আগে ডিপি চেঞ্জ করে দিয়েছে। কার অন্তর লিংক দাও তো, প্রোফাইল লক। একবার ফোন করো, কনফার্ম করো, তাহলে কালকেই ধরবো। এটা ধরে নিয়ে সার্ভার টাইমে যাবা, চলো। আমি কলটা করলাম, মিস কল, কারেন্টলি বিজি, প্লিজ কল। এই নাম্বারে না, এটা আলাদা, এটা আর একটা নাম্বার ফোন করছে। তুমি এই ছেলেটাকে ফোন করো, যে ওই যে মানে ভদ্র যেটা কথা বলছিল, খুবই ভদ্র তো। তিন দিন টাইম দাও, বলো কনফার্ম। আপনার যা স্বামীর কথা শুনেছি, আপনার স্বামীকে জানালে সব ভেস্তে যাবে। এই লাইভ ক্যামেরাটা করাই উচিত নয় তাহলে। এখন জানি কি লাভ, এখন জলের মধ্যে নেমে পড়েছেন, কুমির থাকলে আপনাকে কামড়াবে, খেতে হবে তো। ফোনই তো তুলছে না, তা কালকে কি কাজ? এটা তো ল্যান্ড নাম্বার, স্ক্রিনশট মারবে সব সময়, যা কিছু পাঠাবে স্ক্রিনশট মেরে রেখে দেবে, আর ফটো হলে সেভ করবে। আর আমার যে ডিপিটা দিতে বললেন ওই অন্তর, এটা কি চেঞ্জ করব না থাকবে? থাক, যতক্ষণ পর্যন্ত ন্যায় না পাবে ততক্ষণ পর্যন্ত। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, বাবলি মুখার্জি চেম্বার। কল রেকর্ডিং হ্যাজ নাও এন্ডেড। আচ্ছা, আমার একটা মামলা থেকে একজন দেখা হলো আমরা, হ্যাঁ, একটা নাম নাম মালদাই, মালদাই। হ্যাঁ, মালদাই কি? দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড। একজন দেখানো কথা বলার জন্য যাব, কি নাম বুক করতে হবে? নাম এসে বুক করতে হবে মঙ্গলবারে। মঙ্গলবার বুক করতে হবে? হ্যাঁ, মঙ্গলবার এসে নাম লেখাতে হবে, আগে বুক করতে হবে না, এখনো সেই সিস্টেম চালু করিনি, আগে থেকে বুক করতে হবে। আচ্ছা, মঙ্গলবারে গেলে হয়ে যাবে না মিরম? হ্যাঁ হবে, ডকুমেন্টস নিয়ে আসবেন। ডকুমেন্টস কি লাগবে? আপনার আধার কার্ডের বা ভোটার কার্ডের একটা জেরক্স, ঠিক আছে, আর চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন। একটু ম্যাডাম, আমার আমার হাজবেন্ডকে একটু ঠিকানাটা বলে দিন তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কি সংক্রান্ত বিষয় বলুন তো? ফ্যামিলি না জমি? ফ্যামিলি সংক্রান্ত। আপনি আসবেন, আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই আসবেন তো? ও আপনি একা আসবেন, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার একটা আইডি প্রুফ, যে কোনো একটা জেরক্স নিয়ে আসবেন, আধার কার্ড বা ভোটার কার্ডের, আর চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসুন। চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, যদিও ছবিটা আমি এখন নেব না, ওটা আপনি নিয়ে আসবেন। আর কিছু না, আর যে বিষয়ে আসছেন তার জন্য, তার যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। ধরুন আপনি, ধরুন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো থানায় কমপ্লেন করেছেন তার কোনো রিসিপ্ট কপি, পঞ্চায়েতে বা পৌরসভায় জানিয়েছেন তার কোনো রিসিপ্ট কপি, বা কোনো ভিডিও ফুটেজ, বা কোনো ফটো, বা কোনো কল রেকর্ড, বুঝতে পেরেছেন? আর যদি কিছু নাও থাকে তাও হবে। হ্যাঁ, কোর্টের পেপার গুলো নিয়ে আসবেন, উকিল বাবুকে জানাবেন না, ঠিক আছে? হ্যাঁ জানাবেন না, ওকে, কারণ আমি তো উকিল বাবুর কাজটা নিচ্ছি না, আমি তো আমার মতো কাজ করছি, অতএব উকিল বাবুর কেস যেমন চলছে চলুক, আপনি খালি পেপারস গুলো নিয়ে আসবেন, আমি দেখব। ঠিক আছে,
ঠিক আছে ওকে মঙ্গলবারে আসবেন। ঠিকানাটা বলছি, আপনি মালদা থেকে তো আসবেন, কৃষ্ণনগর নামবেন, কৃষ্ণনগর নেমে নবদ্বীপ থেকে বাস ধরবেন, বাস ধরে ডাইরেক্ট আপনাকে পুরনো বাস স্ট্যান্ড নামাবে, পুরনো বাস স্ট্যান্ডে নবদ্বীপের বাস গুলো থামে। ওকে, এবার নবদ্বীপের বাস স্ট্যান্ড থেকে আপনি হেঁটে চলে আসবেন সোজা নতুন বাস স্ট্যান্ডের দিকে, নতুন বাস স্ট্যান্ডের দিকে। নতুন বাস স্ট্যান্ডে এসে দেখবেন চাপড়া লাইনের বাস ছাড়ছে, নতুন বাস স্ট্যান্ডে এসে দেখবেন চাপড়া লাইনের বাস ছাড়ছে। আচ্ছা, উল্টো দিকে দেখবেন মহাপ্রভু হোটেল, হোটেলের পাশে। মানে অ্যাড্রেসটা প্রকৃত হতে আমি বলতে চাইছি নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে, মহাপ্রভু হোটেলের পাশে। ঠিক আছে, আর এসে অসুবিধা হলে ফোন করবেন। ঠিক আছে, ওকে ওকে। তোমরা এই পাসওয়ার্ডটা খোলোটা দেখি। আচ্ছা, এরপর সাইবার ক্রাইমে একটা কমপ্লেন করতে হবে। কমপ্লেন করার পরে অন্তরার এ টু ডেট ডিটেলস, ছেলেটির ডিটেলস এবং এই সমস্ত কিছু দিয়ে একটা সাইবার ক্রাইমে কেস করবে, তার রিসিভ কপিটা আমার কাছে নিয়ে আসবে। থানা কি বলছে সেটা তুমি আমাকে জানাবে, সাইবার ক্রাইমেই যাবে। ঠিক আছে, সাইবার ক্রাইমেই জানাবে, এটা সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়। হ্যাঁ, আপনি যাবেন ওখান থেকে কি রেসপন্স পাচ্ছেন সেটা আমাকে জানান, অভিযোগ লিখবেন, এই ডকুমেন্টস গুলো সব জেরক্স করবেন, তার সাথে পিন করবেন। ঠিক আছে, আপনাদের বাড়ির ফোন নাম্বার দেবেন। ঠিক আছে, যে নাম্বারটা, এই নাম্বারটা না যেটা ভাইরাল করেছে, ওই নাম্বারটা না, কে ভাইরাল করেছে তার নামটাও দেবে, তার ছবিটা দেবে, তার প্রোফাইলটা দেবে, প্রোফাইল লিংক দেবে। প্রোফাইল লিংক কি করে পাওয়া যায়, প্রোফাইলের ছবি দিলে হয় না, প্রোফাইলের লিংক দিতে হয়। প্রোফাইল লিংক বের করে দিচ্ছি আমি, হ্যাঁ ওইভাবে কপি করে লিংকটা দেবে, ওই লিংকটা এখানে যখন লিখবে, আমার কাছে তো লিখতে হবে আগে ওইটা। হ্যালো, শুনতে পাচ্ছি না, তোমার নাম কি গো বোন? আরাত্রিকা গো, আরাত্রিকা। ও আরাত্রিকা, ঠিক আছে ঠিক আছে, লাস্টে 523 আরাত্রিকা, মানে 66523। ঠিক আছে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। শুধু চা খেলে হবে না, আমি খাবার খেতে হবে। ওই তো ওখান থেকে মোমো নিয়ে আসো। হ্যাঁ বলো, কি বলছো? তুমি যদি একটুখানি আমাকে সময় দিতে একদিন, উনি পয়সা নেবেন কিন্তু এত সুন্দর করে লিখে দেবে, কোথায় কোথায় পাঠাবো টাকা নেন। ঠিক আছে, এই চিঠিতে অনেক কিছু কাজ হয়েছে কিন্তু পয়সা নেয় উনি, কিন্তু লিখে দেবে। আমার সেরকম একটা জায়গা আছে কৃষ্ণনগরে, তো এমন এমন জায়গায় মানে পাঠাবো জিনিসগুলো, তুমি বিচার এমনিই পাবে। প্রথম, এটা প্রথম স্টেপ আমাদের, দ্বিতীয় লোকে আমাদের ফিল্ডে নেমে, তাক তাক ফোন আসতে দিন। এটা তাহলে আসো, আমি দু একটা দিন তাহলে টাইম নি, তাহলে আপনি যেখানে পাঠাবেন। হ্যাঁ, ওটা করে তুমি যদি আসতে পারো মঙ্গলবার করেই আসো, ও তুমি তো মঙ্গলবার আসতে পারবে না। সরি, এবারে মঙ্গলবার আসবে, প্রথম দিন আসবে। হ্যালো হ্যালো, বলো তাহলে কালকে ফাইনাল তো? তুমি বলো তুমি নয় সেটা, আমি একজনকে কনফার্ম করে দিয়েছি। হ্যালো, তুমি তো নয় সেই ছেলেটা, ওটা তো অন্য গলা লাগছে। আমি তো অন্যজন, তুমি তো তোমার ফেসবুক থেকে নাম্বার পেলাম, এবারে ফোন করলাম। কোথা থেকে কে? কোথা থেকে?
হ্যাঁ আমি বর্ধমানে বাড়ি, বর্ধমানে বাড়ি, আমার বর্ধমানে বাড়ি। বর্ধমানে কোথায়? বর্ধমান টাউনেই বাড়ি। কি নাম? হ্যাঁ সমজিত। আপনার সাথে তো কথা বলিনি। না না আমি তো এই ফোন করলাম গো। কি বলুন? হ্যাঁ তুমি কি সার্ভিস দাও? বলো কনফার্ম হয়ে গেছে একজন, আপনাকে দেবো না। হ্যালো সার্ভিস দাও, সার্ভিস দাও। না কনফার্ম হয়ে গেছে, এখন আর হবে না। মানে কালকে কনফার্ম? হ্যাঁ। মানে আমি তার যদি পড়ে যাই? হ্যাঁ আমি কে বলো 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 বললো না বলো তার যদি পড়ে যায় তুমি বলো কি যে হ্যাঁ হ্যালো আমি যোগাযোগ করে নেব। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আমি বলছি তুমি যদি পড়ে 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 কালকে নয় আমার অন্য দিন লাগবে। পড়ে আসবেন? হ্যাঁ পড়েই তো যাবো। তোমার রেট কি আছে? 3000। আর যদি সকালটা থাকি, সকালে 5-6 ঘন্টা থাকি কত নেবে? 1 ঘন্টা সকালবেলা 1টার দিকে ঢুকলাম, বেরো হচ্ছে সন্ধ্যের দিকে 6টা 7টা করে কত নেবে? ওই সেটা শুধু কনফার্ম হয়েছে, ডেটটা তুমি টাইম দিয়েছো, ও 1টা বললো, ও 1টা বলে ফেললো কি করে? হ্যালো 1 ঘন্টায় 3000। আরে বাবা তোমার 5 ঘন্টা তো 15000 তোমার নয়, কত নেবে বলো? 5 ঘন্টা থাকবো কত নেবে বলো? হ্যাঁ কি গো 15000? তোমার বাচ্চা বাচ্চা আছে না? নেই। না পড়বে আমার সাথে পড়বে? তাহলে কত নেবে বলো? 5 ঘন্টা একটু কম করে বলো, 15000 দিতে পারবো না বলো। বেশি কথা বলা পছন্দ করি না। 15000 টাকা দিলে তুই আয়, নাহলে আসতে হবে না তোকে, তুই বলে কথা বলো। হ্যালো হ্যালো হ্যাঁ 15000 দিতে পারবো না, কত লাস্ট হবে বলো? 15000 পারবো না, 5 ঘন্টা 15000 পারবো না। 15ই হবে, আসলে আসবে না তো? না কথা বলো না, এই রেকর্ড পুলিশকে দেবো। বলো না, জোরে বলুন না। 10000 হবে, 10000 হবে, 10000। কি গো হবে না? আর হোটেল আলাদা নাকি? হোটেল আলাদা না, তোমার বাড়ি ফাড়ি কি আছে? বাড়ি বাড়ি তোমার নিজের বাড়ি? হ্যাঁ। কেউ থাকে না? না থাকে না। বাড়িতে প্রবলেম নেই তো? না না থাকে না তো প্রবলেম কি? কি বলো? থাকে না তো প্রবলেম কি? না পাশের বাড়ির লোক ফোক এসে ভাবি যাবি, প্রবলেম নেই তো? সেটাই না। 10000 নেবে? হবে না 15। বলো বলো বলো। হবে না। আরে বাবা 15000, 14000 না, 14000, 1000 ডিসকাউন্ট দাও। 1000ও হবে না। আর তোমার ফিগার কি আছে? ফিগার ফিগার বলো, অত কথা বলতে পারবো না, এসে দেখে নেবে। ঠিক আছে একটু বড় ফোন করছি, একটু বড় ফোন করছি। হ্যালো তুমি এই ফোনে, তোমার কি এই ফোনটাই, যে ফোনটাই ফোন আসছে, কালকের দিনটা খালি অপেক্ষা করবো ওই ছেলেটা এখানে এসেছে কিনা। ঠিক আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কি আছে না আছে তুমি বলবে, তাহলেই হবে। আমি তোকে দেখেই নিয়েছি। ঠিক আছে ফটোটা পাঠিয়ে দেবো। কার এই ছেলেটি? আমি বলবো চাপড়ার বাস স্ট্যান্ডের এখানে দাঁড়াতে, চাপড়া বাস স্ট্যান্ডের এখানে দাঁড়াতে। যে ছেলেটা কি জানে আমার না মাথাটা কেমন, আমি রাস্তা বলবা চাপড়া বাস স্ট্যান্ডের এখানে ফলের দোকানের পাশে দাঁড়াতে। আচ্ছা আমি বলবো জামার একটা ক্লোজ করে ফটো পাঠান, বুঝে যাও। হ্যাঁ তারপরে আপনাকে পাঠিয়ে দেবো। হুম।
এই সিমটা কালকের পর্যন্ত খোলা রাখবে, তারপর থেকে সিমটাকে পুরো বন্ধ করে রেখে দেবে। লাল ওই লালবাজার বলছি, প্রথমে কালকে পর্যন্ত খোলা রাখবে, যদি এটা ধরতে পারি তো ভালো, ঠিক আছে। তারপর তো যেটা করার করছি প্রথম। দ্বিতীয় কথা হলো কি, যে তুমি কালকে লালবাজার থানায়, দূর লালবাজার বলছি, দূর সাইবার ক্রাইমে যাওয়ার আগে তোমার লেখাটা কি হবে না হবে লেখার উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। তুমি যদি কালকে আসতে পারো খুব ভালো হয়, তাহলে এক কাজে দুটো কাজ হবে। হ্যাঁ বেলাতে আসবেন, কালকে দাঁড়া নাই বলছি, বেলাতে আসবেন। আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি, উনি একটা বয়স্ক মানুষ তো, ওনাকেও সবসময় টাইম দিতে পারেন না, কারণ উনি একজন রাইটার। হ্যাঁ তো ওই জন্যই ওনার ভিজিট বেশি, উনি বই লেখেন। তো আমার কথা হলো কি, আমি ওনাকে বলবো, বলার পরে তোমাকে যা যা করার করে দেবে, সমস্ত ডকুমেন্টস তুমি নিয়ে আসবে, আর সব ফটো প্রিন্ট আউট করে নিয়ে আসবে, ঠিক আছে। কি কি কাজ করবে, যার যার ফটো ডিপি, যারা যারা ফোন করে, যারা যে কজনের ছবি পেয়েছো আজকে কালকে, যা যা যাই, যে তুমি ডিপিতে দিয়েছো, এখানে অনেকের ডিপি আছে, যেগুলো গাছপাতা গাছপাতায় থাকবে, এই যে একটা লোকের ছবি আছে এখানে লাস্টে 157, সবার ডিপিগুলো নিশ্চয় তোমার মোবাইলে আছে, তুমি যাদের ব্লক করেছো, ঠিক আছে, নাহলে ব্লক খুলে তুমি দেখবে, ঠিক আছে। দিয়ে ওই 117 জন ওই যা যা যাদের ব্লক করেছো তাদের প্রত্যেকটা ডিপির স্ক্রিনশট এবং নাম্বার সাথে ওটা প্রিন্ট আউট বার করবে। নালে যদি তুমি একটা দিন টাইম নাও, যাও, এতদিন তো চলেই গেল, একটা দিন টাইম নাও। লোকটা যদি কালকে আসে তোমাকে তো জানাবে, পিসির বাড়ি থেকে যাবে না, হবে না। হ্যাঁ বাবার পিসির মানুষের বাড়ি, আজকে এখানে থেকে যাও, এখানে থেকে যাও, বাবার কাছে গেলে লড়তে পারবো না। মা বলছিল বাবাকে বলবো, কেন বলছে বলতে পারবো সেটা বুঝলাম, সব দিক দিয়ে আমি মরে আছি। ম্যাডাম আমাকে একটা টাইম দেন কেন, আপনি যখন বলছেন কালকে দিয়ে লিখিয়ে দেবেন, শুধু এক জায়গায় যাবে না, ওটা অনেক জায়গাতেই যাবে। কালকে ভদ্রলোক আসতে পারেন, পরশু দিন আসুক, ও আসুক না, আমি আছি তো এখানে, আমি দেখা করে নেবো, ঠিক আছে। খালি তুমি তুমি খালি বলবে কোথায় আছো, কোথায় তুমি একদম ফলের দোকানটা বলবে, টাইমটা পারফেক্ট বলবে। আমি কিন্তু ঘুম থেকে দেরি করে উঠি, টাইমটা পারফেক্ট বলবো, তার আগে এসে আমি বসে থাকবো, যদি ও টাইমের হেরফের করবে, ঠিক আছে। কিন্তু তুমি বলবে যে ফলের দোকানের সাথে ছবি পাঠাও, তাহলে আমি বুঝে যাবো, ঠিক আছে। ব্যাস আজকে ফোনটা খোলা রাখবে, খালি ওই ছেলেটারই ফোন তুলবে, নামটা কি জানি, এর কথা বাদ দাও, আর কারোর সাথে কোনো কথাই বলবে না, এইটুকু বলার আমি জাস্ট এগুলো রাখছি কেন, তোমাকে এই যে ডকুমেন্টস গুলো লাগবে, রেকর্ড গুলো, তুমি তো কোনো রেকর্ড টেকর্ড কিছু রাখছো না, তার জন্য বললাম এই ডকুমেন্টস গুলো। এই একটা টু কালারের নাম উঠেছে, এটাকে স্ক্রিনশট মারো, বুঝতে পেরেছ, সাথে সাথে স্ক্রিনশট মারো, দেখো কোথায় যায় এবার ব্যাপারটা। হ্যালো একটু পরে ফোন করুন, সাথে সাথে ছবি চাইবে, প্রত্যেকের ছবি সেভ করবে সাথে সাথে, মানে ছবিটা চাইবে হোয়াটসঅ্যাপ খুলে বসেই থাকবে, শিকার ধরার মতো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ খুলে বসে থাকবে। দেখিনি, ওই দেখিনি বলতে বলতে কই দেখিনি, মেসেজ করবে একদিকে, ছবিটা সেভ করবে একদিকে, আর ছবি সেভ করবে এবং স্ক্রিনশট মারবে। তুমি তো অন্য জায়গা থেকেও ছবি নিতে পারো, ঠিক আছে, এই করে তুমি আমায় করো না, চলো এগুলো তোলো, কালকে ফাইল বানাবে, ফাইল আনবে, ফাইলে পাট পাট করে ফাইল দেবে আমাকে, প্লাস্টিকের ফাইলগুলো পাট পাট করে আনবে। এটা হলো কি দেবশ্রী, এটা অন্তরা, এটা জয়দীপ, ঠিক আছে, তিনটে ফাইল আলাদা আলাদা করবে। আচ্ছা যাদের 117 জনের যে ব্ল্যাক লিস্ট করেছো, আর আজকে যে নাম্বারগুলো আসছে, প্রত্যেকে ডিপি দেখবে, ডিপি যদি পাও সবকিছু ডিপি স্ক্রিনশট মারবে, প্রিন্ট আউট করবে, ঠিক আছে, দেখতে থাকো, কাজ হবে না, মানে সব কাজ হবে। হ্যাঁ দেখুন, আপনারা দেখুন, যারা দেখছেন দেখুন, এ বিষয়ে যারা জানছেন, যারা বসে বসে দেখছেন, এবার দেখুন খেলাটা কোথায় যায়। ওরা যদি লড়াই দিতে পারে আমি লড়াই দিয়ে দেবো, আমি জানি অনেকেই তোমরা যাবে, আর আমি এটাও জানি তারা সাবধান হয়ে যাবে, কিন্তু সাবধান হোক, আমার পুলিশ দিয়ে কাজ করাবো, পোস্টার মারবো তাদের এরিয়াতে গিয়েই, পোস্টার মারবো।
আমি দাঁড়িয়ে থেকে থেকে পোস্টার মারাবো স্টেশনে, চায়ের দোকানে। এই পবিত্র বউকে বার করেছি পোস্টার মেরে, এইখান থেকে বেরিয়েছে। পবিত্র বউকে বের করেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম থানাতে, আমার থানাতে, আইসিসির সাথে। আছে এখন এরা এরা কালকে নাম্বার থেকে আপনার অফিস থেকে আসার পর এরা এরা ফোন করছে, ঠিক আছে? কারো ফোন তুলবে না, বলবে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। একবার ফোন তুলে বলবে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ ডকুমেন্টস থেকে যাবে, ফোনে কোনো কথা নয়। কি ব্যাপার কি বৃত্তান্ত, খালি একটা কথা, তোমার দুটো কথা থাকবে, ঠিক আছে? ওই যেহেতু ঘন্টায় 3000 টাকা, ওটা ওই যে কি জানো অনিন্দিতা অন্তরা, অন্তরা ভট্টাচার্য লিখে দিয়েছে যে 3000 টাকা, তাই ওর কথাটাই আমি তোমাকে বলতে বলছি, ঠিক আছে? ওই 3000 টাকাই বলবে। আর ডিপি চেঞ্জ করবে না, অন্তরারই ডিপি থাকবে। ছবি চাইলে অন্তরারই ছবি দেবে, ঠিক আছে? অন্তরারই ছবি দেবে। লোকের জীবন নষ্ট করা, লোকের নাম্বার দিয়ে, এত বড় আস্পর্ধা, নিজের প্রোফাইল থেকে মানুষ পারে নিজের প্রোফাইল দিয়ে কারো নাম্বার দিতে, কত বড় ক্রাইম, কত বড় ক্রাইম! শিক্ষিতা মনে তারা সন্তান জন্ম দেয়নি, আমি আজকে ওর অন্তরার প্রোফাইল দিয়ে পোস্ট করবো যে এনাকে যদি কোথাও খুঁজে পান আমাকে বলুন। কারো নাম্বারে ফোন করা, নোংরা নোংরা কথা বলা, জল বিছুটি আছে, জল বিছুটি দেবেন চুলকাই, ওরম চুলকো বেগা। আমাকে ফোন করার আগে 10 বার ভেবেচিন্তে ফোন করবি। আমি যোগাযোগ করে নেবো, যোগাযোগ করে নেবো। আমি কাজটা আদৌ নেবো কি নেবো না, ওরা আসবে কি আসবে না, রাতের মধ্যে মুড ঘুরে যাবে কি যাবে না, তারপরে কোনো বিপদ হলে কে দেখবে ওদের, তাই না? তাই এগুলো বলাটা উচিত নয়। ও তো নেই এখানে, ও তো পালিয়ে বেড়াচ্ছে। আমি অন্যরকম ভাবে কাজটা করতে চাইছি, আমার ছেলেটাকে মূল কাণ্ডারি নয়, এখন আমার অন্তরা ভট্টাচার্যকে নিয়ে মূল কাণ্ডারি, বুঝেছ? আমি অন্তরাকে ধরবো আগে। একজন মহিলা হয়ে তার নিজের প্রোফাইল থেকে কি করে আর একটি বাচ্চা 22-23 বছরের মেয়ের একটা নাম্বার দিয়ে দিচ্ছে, তারপর ওপেন ফেসবুকে, তাই না? আবার গ্রুপে গ্রুপে, যেসব গ্রুপে বাজে নোংরা কাজ হয়, যেখান থেকে কন্ট্যাক্ট নেয়, সেই গ্রুপে গ্রুপে তার নাম্বারটা দিয়ে দিচ্ছে। এটা সমাজে ওই মহিলার কি শাস্তি হওয়া উচিত? ও তো জেল হওয়া উচিত, পয়সা দিয়েও যেন জামিন না পায়, নন বেলেবেল সেকশন যেন পড়ে ওনার, তাই না? আমার ছেলেকে এখন দরকার নেই, ছেলে যখন তখন বেরোবে, ছেলের কথা আমি চিন্তাই করছি না, আমার এখন অন্তরা ভট্টাচার্যকে দরকার। বলছি তোমার ওইখানে যে যেখানে দেখালো না যে নাম্বারটা দিয়েছে অন্তরা, ওখানে দেখো উপরে একটা দেবজিৎ সাহা বলে কোন একটা লোক পোস্ট করেছিল কিছু একটা, যে পাড়ার সাথে কেউ অ্যাভেলেবেল আছে না, ওই ওই পোস্টটা একবার দেখছো না লাইভে? কোনটা গো? ওই যেখানে অন্তরা ভট্টাচার্য নাম্বারটা দিয়েছে, স্ক্রিনশটটা দেখিয়েছো না, যে লোক একটা ছেলে পাঠিয়েছে, ওর উপরেই দেখবো একটা স্ক্রিনশট, একটা জায়গা দেখা যাচ্ছে, দেবজিৎ সাহা না কি একটা রকম নাম লেখা আছে, বাড়ার সাথে কি সার্ভিস বা কি, ওই পোস্টটাতেই ওনার কমেন্ট করেছে। আমি তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি লাইভটা দেখবো রাতের বেলা, আমার অনেক মাথা খুলবে।
কোয়েল নেই, কোয়েল একটা গরিব মেয়েকে বিয়ে তার সাজাতে গেছে, কারণ তার সাজার পয়সা নেই। তাই কোয়েল মেকআপ করতে পারে বলে তাই কোয়েল তাকে বিনা পয়সায় তাকে বিয়ে সাজাতে গেছে। যেহেতু মেয়েটি বলেছিল যে আমি নিজে নিজে সেজেই বিয়ের পিঁড়িতে বসবো, তা কোয়েল কে নিলে পয়সা দিতে হবে। তা যেহেতু কোয়েল বিয়ে বাড়িতে টুকটাক সাজায়, তার জন্যই ও সাজাতে গেছে, তার জন্য কোয়েল নেই এখন। চলে এসছে ও, তাহলে চলে এসছে, বিয়ে বাড়ি সাজিয়ে চলে এসেছে, ও সমাজসেবা করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ দাঁড়াও এক মিনিট, পাসওয়ার্ড করো। হ্যাঁ তুমি কি বলছো আমি তাহলে সেটা দেখছি, দাঁড়াও। কই এখানে দেবজি শাহ বলে তো কিছু দেখছি না গো। কোথায় আমি দেখাচ্ছি আবার, দেখো তো। ওই বলো দেখাও, তুমি দেখো এই এই দুটোই তো দেখিয়েছি। দাঁড়াও পুরোটা র্যাকে, আচ্ছা আচ্ছা, আজ বাড়ার সাথে সার্ভিস লাগবে 1500 স্পট, আচ্ছা আচ্ছা, জয়েন গ্রুপ জয়েন করা যাবে, কি করে জয়েন হবে? দেবজিৎ দত্তর এই প্রোফাইলটা বের করো তো তোমরা, দাঁড়াও 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 দাঁড়াও, স্ক্রিনশটটা বড় হচ্ছে না কেন গো? এটা January 14th ও এই পোস্টেই কমেন্ট করেছো তাই তো? দাঁড়া এই লোকটাকে দেখে এই লোকটা ডিপি বের করো আগে। ওকে থ্যাংক ইউ অরিত্রিকা। হয়ে যাবে তোমার কাজ, তুমি বাঁচবে কি করে? আমি তাই ভাবছি এইভাবে প্রতিবাদ না হয় চলবে কি করে? আমাদের পাশে কি হয়েছে, বাবা যদি এরকম করে একটা মা কি করতে পারে? রাত ভিতরে চলে যাচ্ছে জানেন, সোনা গয়নার কাপড় চোপড় নিয়ে ওকে দিতে চলে গেছিলাম। কাকে? মেয়েকে। একটি বাড়িতে দেবেশন বাড়িতে এসে অনেক ঘটনা আছে। ওলা তখন হাতে টাকা ছিল, খালি ওলা ভাড়া করে করে চলে যাচ্ছে। কোথায়? ওটা তো বললেন না। কি বলবো যে না না জবা খিচুড়ি হয়ে যাচ্ছে। এর প্রশ্ন তার এই একটু বলুন কি বলছেন, মেয়েকে কি শাড়ি মাড়ি দিয়ে কি করছিলেন এটা বলুন, বলেই যান, বলে যান, মেন ঘটনাটা বলে যান। এনেছে যে যখন মানে মেয়ে তো দেখেন প্রত্যেকে যখন বড় হতে থাকে বাবা মার তো চিন্তা থাকে, বাবা অনেক সম্বন্ধ আনতে থাকে এবং আসে, কিন্তু মেয়ে যে বিয়ে করতে চায় না, কিন্তু প্রতিদিন এক
একটা কি মেয়ে এইদিকে ওর ভিতরে একটা এরকম ব্যাপার চলছে যার জন্য ও ঠিক করে কাজকর্ম করতে পারছে না, পড়াশোনাটা হচ্ছে না, ও যেগুলো ভালোবাসে সেগুলো করতে পারছে না, বাড়ির থেকে বেরোতে পারছে না, ভিতরের মধ্যে ওর একটা টেনশন চলছে, ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশনে ও ভুগছে। হ্যাঁ, তা সেটা আপনারা দেখলে বুঝতেন কি অবস্থা হয়েছে। যাই হোক, এরপরে আমরা একদিন এত অশান্তি হচ্ছে এভরিডে মেয়েকে নিয়ে খুব অশান্তি, কারণ ওকে ভালো ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ, কারণ যেহেতু ওকে আমরা ভালো স্কুলে পড়িয়েছি, ওর নাচে ভালো ছিল, ও খেলাধুলায় ভালো ছিল, ওর মধ্যে ওর সব থেকে ওর আদার অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল, যার জন্য ও সব দিক দিয়ে পিছিয়ে গেল, আমাদেরও টেনশন হতে থাকে। তারপরে ওর বাবা একদিন খুব রাত্রেবেলা এরকম অশান্তি হয়েছে, হ্যাঁ মা প্রস্তুতি দিতে মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছে, মেয়েটা না বিয়ে হওয়ার জন্য মা দায়ী, মা এরকম সব কিছু আমাকেই করছে, কিন্তু আমি তো ঘটনাটা এমনি সবটা জানি, ওই একটা জায়গায় আমি আটকে ছিলাম, তা আমি কাউকে তো বলতেও পারছি না, আর আমার পাশে তো কেউ নেই, একদম একা। এই যে দেখছেন তো আমার কেমন অস্থির অস্থির লাগছে, নিয়ে কেউ নেবে কী বলবো আর কি, যে শোনার সাথে সাথে তো বাড়িতে দুঃখযোগ্য অশান্তি লেগে যাবে, তাই আমি জানতানভাবে কিছু একটা রাস্তায় আসতে চেয়েছিলাম, যে এটা যে আস্তে আস্তে মেয়েকে যাবে না, এটা বিয়ে যেন হয়ে যায়, তারপরে যাই হবে, আমি যেটা সত্য সেটাই বলছি, কেন আমাদের ফ্যামিলিতে বা কারো এরকম যেন ঘটনা কখনো ঘটেনি। এরপরে সেই তখন আর কি বাবা এরকম খুব একটু তর্কাতর্কি হয়ে যাচ্ছে, ও রেগে যাচ্ছে, ওর কথা কেউ বুঝতে পারছে না, আমার কথা শুনছে না, এবারে রেগে যাচ্ছে, তবে সত্যিতে বাড়িতে একটা মায়ের ব্যাপার আছে, তো সেও ঠিক করে আমার বাড়িতে পুজো পাচ্ছে না, অশান্তি হচ্ছে, প্রচুর অশান্তি হচ্ছে, মানে দক্ষযোগ্য অশান্তি, চার সাথে এবারে গিয়েছে, তার চেয়ে আমাদের বাড়িতে বেশি হয়েছে, কোনো অংশে কম না, ফকির করে দিয়েছে আমাদের, সব চলে গেছে জানেন, বিশ্বাস না করলে আপনি বাড়িতে গেলে আপনাদের সব ডকুমেন্ট দেখিয়ে দিতে পারবো, ভাড়া বাড়িতে আমি থাকি, প্রচুর অশান্তি, বাড়িওয়ালা বলছে উঠে যেতে, নানান দিকে নানান অশান্তি, মানে আমাকে ক্যাকটাসের মতন আমাকে ছেঁকে ধরেছে, অক্টোপাসের মতন, অক্টোপাস যেন চারিদিকে ছেঁকে ধরে, আমাকে অক্টোপাসের মতন চারিদিকে ছেঁকে ধরেছে, এর মধ্যে আমি লড়াই করছি, তাই জন্য না সেদিনকে এত ওকে মারছে, আমি ওকে টেনে বোঝে আজকে তুই চল। এটা কবে মেরেছে, লাস্ট এই ফেব্রুয়ারি? না না, এটা আরো আগে, এটা আরো আগে, গত বছরে আমি ওকে জামা কাপড় টাপুর নিয়ে সোনা গয়না ও যেটুক যা অর্নামেন্ট ছিল আমি সব নিয়ে গিয়ে লক ইয়ে করে টলিতে ভরে লক করে নিয়ে ওকে রাত্রেবেলা নিয়ে চলে গেছি ছেলের বাড়িতে। হ্যাঁ, একদম মোলা বুক করে। আচ্ছা, হ্যাঁ, এরপরে না ওরা কিছুতে, এবার ওরা যে জায়গাটা যায় না খুব খতরনাক জায়গায়, কিন্তু বলতে নেই যে এটা মুসলিম বলে না, মানে ওই জায়গাটা একটা সব একটু রিক্স পায় যে হ্যাঁ বলে আর কি আমাদের, কিন্তু আমার কোনোদিন ওখানে কোনো বিপদ আপদ হয়নি, হ্যাঁ আমি ভালোভাবে সুস্থভাবে এসেছি, সুস্থভাবেই গেছি, কিন্তু যাই হোক, তারপরে আমি এরকম বাবা পাশে বাড়ি ভাড়াটাকে ডেকে তুললাম যে বাড়িতে আমার এরকম অশান্তি হচ্ছে, আমি মেয়েকে দিতে চলে এসেছি, আপনারা ওনাকে ডেকে তুলেন। তারপরে ওই দিন ছেলেটার জন্মদিন ছিল, ছেলেটার জন্মদিন ছিল তো 18ই মে, হ্যাঁ কিছু একটা হবে, জন্ম পড়ে গেছে 18ই মে, মানে আমি এবারে আমি নিয়ে গেছি, হ্যাঁ, কিন্তু রাত্রেবেলায় ওর বাবা কি বলে টুলে আমাদেরকে বাড়িতে আবার পাঠিয়ে দিল, আমরা তারপরে চলে আসলাম, মেয়েকে নিয়ে চলে গেছি, হ্যাঁ তারপরে আবারও গেছিলাম, তারপরে আবারও গেছিলাম, এত অশান্তি হচ্ছে তো সত্যি কথা বলতে কি, আমি আপনার ফটোগুলো ওর সব দেখাবো, আমার মেয়ের ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে দিলে না যে ছবিটা ইয়ে করেছিল, সে ভালো ভালো জায়গায় ভাইরাল করেছিল যে ছবিটা, আমার একটা ছবি আছে বলছিল না, বাজে ছবি, স্ক্রিনশটটা দেখালে দুটো ছবি ওর বাবা বলেছিল যে দেখেন, আমি তারপর ওদের সাথে মিল করিয়ে দিলাম দেখো তোমরা আর এরকম করো না, তুমি আর করো না বাবা, তুমি ভাতে বাবা ভাত রান্না করে, ও বাবার ছেলে সম্পর্কে অভিযোগ করছিল, আমি যে বাবা তুমি ভাত টাত খেয়েও বাবা কষ্ট করে রান্না করছে, মা নেই তারও তো কষ্ট হয়, বয়স্ক ঠাকুমা, তারপরে সে বয়স্ক ঠাকুমা এরকম করো না, আর তুমিও এরকম আর করো না, ছবি দেখালে না আচ্ছা করে রয়েছে দুটো ছবি, সেই ছবিটা তুমি বললে আমার ছবি ভাইরাল করছে, তারপরে
আমার কাছে নেই। এই যে আপচা হয়ে রয়েছে এই অন্তরার কাছে ছবিটা চাচ্ছে না, অন্তরার কাছে যেটা রয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি, অন্তরার কাছে যেটা রয়েছে সেটাই দেখো। অন্তরা যেটা আমাকে করেছে আমি ওকে পাঠিয়েছিলাম যে তোমার প্রোফাইল থেকে এরকম হচ্ছে, এটা আমার ফটো, এই ছবিটা দেখাও। এরপরে ম্যাডাম তারপরে আমি কি করি, আমি বলছি তাহলে তুমি আর এরকম করো না। আর আমি দাদাকে তখন বলে দাদা ওদের দুজনকে একটু কথা বলতে দিন, হ্যাঁ ওদের দুজনের মান অভিমান চলছে ঠিক আছে একটু কথা বলুন, কেন আমাকে এখন জল হয়ে যেতে হলো। দেখি ফেস সোশ্যাল মিডিয়ায় রয়েছে এই ছবিগুলো ছিল তখন, এখন কি হয়েছে জানি না, মানে হয়ে আসছে আজ 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 আমাদের 22 সাল থেকে এটা হয়ে আসছে। এটা তো সোশ্যাল মিডিয়া দেখাচ্ছ না কেন, এটা কি করবো, অনেকের কাছে গেছি ম্যাডাম কারো জেন, তাই জন্য তো আপনার কাছে আসা নিয়ে। তারপরে সে কি বলে, এবারে বিশাল প্রুফ তুমি দেখছো না কেন এটা। তারপর আমি ওদের দুজনকে ইয়ে করে তবে বাড়িতে আমি বললাম আর করো না। তা দাদা বললেন আমি মায়ের জন্য কোনো কিছু করতে পারছি না, মা তো বয়স্ক, মার একটা কিছু হলে তারপরে আমি ঘরটা ঠিক করবো, রং টং করবো, তারপর একটা চিন্তা ভাবনা করবো, মানে এইটুকুনি আমাদের বলা হয়েছিল। হ্যাঁ কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটাই আছে, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতেই পাবেন, এটা তো আমার সোশ্যাল মিডিয়ায় নয়, এটা ছবিটা পুরো পোস্ট করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার, আমি দেখুন তাহলে মেয়েটি বাজবে কি করে বলুন, আপনারা বলুন। ওরে এক এক জনে এক এক রকম করে কথা বলছে, নাম্বার দিচ্ছে, এদিকে ছেলেটি পুরো মেয়েটি পুরো এই দেখুন, এই যে ওপেন মাইন্ড ফ্রেন্ডশিপ, মন খুলে কথা, ওয়েস্ট বেঙ্গল আড্ডাবাজি ফ্রেন্ডশিপ, এই যে এইটাই মেয়েটির নাম্বার, এই মেয়েটি অনেক হ্যারাসমেন্ট করেছে আমাদেরকে অনেক। দেখে কি মনে হচ্ছে মেয়েটির এরকম ধরনের, মেয়েটি কত কি বলবো, আমার আর ভালো লাগছে না। এটা ওর নাম্বার? আসলে 22 সাল থেকে হয়ে আসছে তো ব্যাপারটা, 22 না 21, আজটা তো 23। এই লোকটি তখন বলেছে কোথায় নাম্বারটা পেলেন, তখন এই লোকটি এই নাম্বারটা দিয়েছে, এই লোককে তখন বলেছে যে এইখান থেকে পেয়েছে। তারপর ম্যাডাম আমি বলেছিলাম যে উনি আমাকে বলেছিলেন যে আপনার মেয়েকে আমার ভালো লাগে, তা আমার ছেলের সাথে বিয়ে করব, আমি তখন বলেছিলাম না আপনার ছেলেকে আমার ভালো লাগে না, কারণ বিয়ের আগে এত নোংরামো করছে, তখন আমি ওই ঘটনাটা জানতাম না যে সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি টুবি, আমার ছবি ওর ছবি সব ছড়িয়ে দিচ্ছে। এটা কি কে, এটা কি ঠিক? দান দিদি এক মিনিট, এটা কি ওই মেয়েটির দিদি? হ্যাঁ না, এটা অনিন্দিতা চাইছে। এরপরে তারপরে কি বলেন আমরা, তারপরে বলবো দিদি দাঁড়ান দাঁড়ান, এখন যে মেন পেয়েছি কি এসেছে আবার, দাঁড়া বসুন 2 মিনিট। এটা হলো অন্তরার, আমি অন্তরার নাম্বারটা এখন আমি এটা লাইভে দেখাচ্ছি না, অন্তরার নাম্বারটা
না আমাদের কাজটা করতে অসুবিধা হবে তাহলে অনেক মানুষ তাকে সতর্ক করে দেবে আমার বাড়ির খুব সামনে অন্তরার বাপের বাড়ি আর আমি মেয়েকে নিয়ে সব জায়গায় যাচ্ছি তো একা একা যার জন্য আমার ইম্পর্টেন্সটা কমে যাচ্ছে ভাজে বাবা আসে না কিন্তু আমি তো জানি আমার হাজবেন্ডের মাথার অবস্থাটা একটু মানে উনি অন্তরা বলছে ডিলিট করে দিয়েছে এটাও লেখা আছে সব অনেক ডকুমেন্ট তারপর তো আমাকে ওরা সঠিক জায়গায় যাচ্ছে না আমি অন্তরা প্রচুর ডকুমেন্টস আছে এটা কার দেবশ্রী বলেছিল আমাকে যে পিসির মেয়ের বিয়ে হয়েছে আপনাদের এখানে তো ওর দি বোন নাকি এইরকম করে বেড়ায় জয়দীপের মতোই তো বলেছিল আমি তোমাকে কিছু ডকুমেন্টস দিচ্ছি তুমি ওর বিয়ে ভাঙো আমি কেন বিয়ে ভাঙতে যাব তোর বোনে বোনে বিয়ে ভাঙা ওদের একদম বাজে টোটালটা আমি উচকে ছিল আমার মাকেও পাঠিয়েছে আমি এটা কি দেবশ্রী পাঠিয়েছে হ্যাঁ এইরকমই করে গেছে এক নাম্বার পারপার থেকে বিয়ে ভাঙো আমি কার বিয়ে ভাঙবে মানে অন্তরা নন পিসির মেয়ের অন্তরা ননদের বিয়ে ভাঙতে বলেছিল তোমাকে আমি কেন ভাঙতে যাব এ আমাদের কৃষ্ণরে বিয়ে হয়েছে সেন্ট্রাম না কি একটা জায়গা আছে না আমি ঠিক বলতে পারছি এই কৃষ্ণনগরে বিয়ে হয়েছে ডিসেন্টি বিয়ে হলো সিটিতে আপনাদের এখানেই হয়েছে কৃষ্ণনগর সিটিতে এগাই লেখা আছে সে কোন জায়গায় বিয়ে হচ্ছে না 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 বিয়ে হচ্ছে বলতে পারবো না এবারে মানে চারিদিক দিয়ে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এতজনে বিয়েটা ভাঙো যে তুমি আমাকে যা যা ডকুমেন্টস আছে না সব দিয়ে দেবে ঠিক আছে এটা কে ছেলেটির মা এটা ছেলেটির মা হ্যাঁ দেখি তোমাকে ওই আমাকে এটা এ দিয়েছে ও জোর দিদি এটা হলো ছেলেটির মা আচ্ছা আচ্ছা সব ডকুমেন্টস গুলো দেবে যেগুলো যেগুলো লাইভে দেখাচ্ছে আমি ভিডিও আমি একটু দেখাতে চাই ওর নিজের বন্ধুর মানে ফটো দিয়ে আমার সিধু করে কি রকম করেছে ওরে দাও দেখি অনেক আছে মানে এটা আমাদের দেবশ্রী নয় এটা অন্য দেবশ্রী তোমরা আমাকে ভুল বুঝো না এটা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও দেখাচ্ছি আপনাদের ওর বন্ধু দিয়েছে যে ওর বন্ধুর সাথে আমাকে জড়িয়ে আমাদেরকে অনেকে না সার্চ করে করে আমরা তাদের সাথে কথা বলেছি আমি যাদের চিনি না তাদের সাথে আমার কথা বলতে হয়েছিল তুমি এইখানটা রাখো আমি দেখে নিচ্ছি লাইটটা একটু বাড়িয়ে দাও এটা জয়দীপ ওই নাম্বারটা দিয়েছে তোমার না এই প্রোফাইল বানিয়েছে এই দুটো বন্ধুই ওরই বন্ধু এই যে জয়দীপের সাথে ওর ফটোটা উপরে গেল এই দেখুন কি করেছে ওই দেখি 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 এই মেন মেন জিনিস দেখাচ্ছো না এই যে ওর সাথে ওর ফটোটা উপরে দেখ একটুখানি ওই পজ করো তাহলে তো হয়ে গেল টানো একটু করে কাটো একটু পজ করো স্টপ করো যখন দেখবে স্টপ করা দরকার আমি করছি স্টপ ছেড়ে দাও এটা তো এটা কে এটা হলো বন্ধু এটাও বন্ধু এটাই বন্ধুটার বাবা আর আমি জানি না এরা কে আচ্ছা এই বন্ধুটা কি হয়েছে এর সাথে এরা হলো জয়দীপের বন্ধু হ্যাঁ এদের সাথে জয়দীপের খাড়াখাড়ি হয়েছে তাই আমার ফটোর সাথে ওদের ছড়িয়েছে যে ওদের জয়দীপের সাথে এই বন্ধুটার একটুখানি কথা কাটাকাটি হয়েছে তাই ওকে মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছে আর মিডিলে কে ঢুকিয়েছে সেটা জয়দীপ এদের সাথে ফটো দিয়ে আমার জুড়ি হয়েছে দেখুন ওই এদের সাথে ছবি দিয়ে দিয়েছে তোমার আবার জয়দীপ বলছে আমি করি হ্যাঁ আচ্ছা এবার দেখাও এখানে জয়দীপ আর ওই ছেলেটা বসে এই ছেলেটা কে এই ছেলেটা এই তো বন্ধু এই ছেলেগুলো বন্ধু এই ছেলেটারই নাম্বার দিয়েছে এটা মানসিক এটা হলো এই ছেলেটার নাম্বার আচ্ছা কি অবস্থা
দাও 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 মুসলিম। আচ্ছা আচ্ছা বলো, তারপরে ওর নাম অ্যাকচুয়ালি বাসিত আলম বলে, ওর নাম বাসিত আলম। আচ্ছা, এরকম বসে আছে জয়দীপ আরো। এটা জয়দীপ আরো? হ্যাঁ। বলছে না এটা আমার বন্ধু না, কিন্তু ওরা আমাদের হেল্প করেছিল সেই সময়, আমার তাই জন্য এতে এসেছিল। তারপরে তারপরে যে সিঁদুর পরিয়েছে, বলছে এগুলো কি ঠিক হচ্ছে, আমাদেরও তো বিয়ে ব্যাপার আছে। কালীপূজা ছিল তো এরকম ফটো আমি ছেড়ে দিলাম সবার সাথে, আমার মাসিটা এসে সবার সাথে, সেই ফটোটাকে নিয়ে এইরকম করে দিয়েছে। তারপরও পুলিশ ধরছে না? না, পুলিশ আসলে আমাদের ওকে পাশে কেউ নেই তো, মার মেয়ে তো, এই জন্যই আমার এরকম বিপদে পড়েছি তো, তাই আমার পাশে কেউ নেই। আচ্ছা, তারপরে দাও দাও আগে দাও। এই দুটো ছেলে কে? ওই ওই তো রাহুল, এটা ওর বন্ধু। এটা নাম হলো রাহুল বলে, কিন্তু ওর অ্যাকচুয়াল নাম বাসিত আলম, আর এটা হলো সুরজ। তো টাইটেল জানি না, তো নিয়ে নামটা বলো। এই দুই বন্ধু কি জানে যে এদের সাথে ছবিটা দিয়েছো? হ্যাঁ, ওরা দেওয়ার পরে তাকে হেল্প করে এগুলো সব, এই ছবি দুটো হেল্প করেছে তাই তো, এই ছবি দুটো হেল্প পাবো আমরা। হ্যাঁ, এখন কি জানি যাই না, আমার তো মোবাইলে আছে, আমার নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা হলো রাহুল, কিন্তু মুসলিম ছেলেটা, তাই বাসিত আলম ওই দাদাটাই বলেছে, আর এ হলো সুরজ, বাট টাইটেল জানি না। আচ্ছা, তারপরে এই সিঁদুর পর সিঁদুরটা এডিট করা? হ্যাঁ। তারপরে সিঁদুরটা এডিট করা একটু দেখাও। এই যে এই, এটা দাদাটা স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠিয়েছিল যে এই রকম করেছে, ওই আমাদের হেল্প করেছিল। আমি যে দেখো একটা বোনের মতো নিয়ে কে তোমাদের সাথে এরকম করে, আর ওর বাবাকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল ওই দাদাটা দিয়েছিল রাহুল বলে। হ্যাঁ, এটা আছে, যে এরকম করবেন না। প্রচুর ডকুমেন্টস আছে তোমাদের কাছে, আর ওই ভয়েস রেকর্ড আছে তো, ভয়েস রেকর্ডও আছে। আমি ওয়ার্নিং দিয়েছিল রাহুল দা, এটা ওর বাবাকে দিয়েছিল যে আমার ফটো নিয়ে এরকম করছে। সিমের ব্যাপারে আছে, এমনি ব্যাপারে আছে না, টাকার ব্যাপারে সব আছে। ওর যে বান্ধবীটা ছিল না, ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, তাহলে ও ভীষণ ভালো। আমি অনেক ভয়েস রেকর্ড আছে, আমি পেন ড্রাইভটা আমি করে যদি নিয়ে আসি, আমি পেন ড্রাইভ দিলে আপনাকে হবে ওইটা ভয়েসের? ওটা কাকু লিখতে গিয়ে কালু লিখে দিয়েছিল, ওটা আমাকে দাদা বলে, ওটা মিস্টেক হয়ে গেছে। দেখুন ওই ছেলেটি যে ছবিটা জানতো না যে ওটা এডিট করে ছেড়েছে, জয়দীপ, এই দেখুন তার প্রমাণটা দেখুন, ওই যে লিখেছে কাকু আমি রাহুল আপনার ছেলের পুরনো বন্ধু, ওই কাকু জয়দীপকে বিয়ে দিন উইদাউট আমার পারমিশন নিয়ে লিয়ে একটা মেয়ের কি উইদাউট আমার পারমিশন লিয়ে একটা মেয়ের সাথে অ্যাড করে আপলোড করছে ফেসবুকে, প্লিজ সরিয়ে দিতে বলুন পিকচার, প্লিজ। দেখছেন এই যে দুলাল দাসকে করেছে, কথায় কথায় ব্লক করে দেয়, কথায় কথায় ব্লক করে দেয়, মেয়ের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলে। আমার ভাগ্যে মঙ্গলবারে আসুনি, আমি তোমার এটা কুটিয়ে কুটিয়ে, আমার ধৈর্যই হতো না এত ডকুমেন্টস দেখার। তোমার কাছে যা যা ডকুমেন্টস আছে এ টু জেড এগুলো সব প্রিন্ট আউট করো, সব লিখে লিখে পিছনে দাও। তোর কাছে চলে যাস না, দুদিন টাইম নাও, তুমি দুদিন টাইম নাও। আর ম্যাডাম আমি না একটা ব্যাংকের বই করেছি রিসেল, এবার আমার সিমটার এই নাম্বারটা যেহেতু দেখ দিয়েছি, কেন মাঝে দিয়ে ডিস্টার্ব ছিল না, আর এই নাম্বারটা আমার সব জায়গায় ব্যাংকে থেকে নাম্বার চেঞ্জ করা যাবে, কিন্তু আধার কার্ড ওইসব দিতে যাব। আমি যদি এই ডকুমেন্টস গুলো দিই,
ইয়ে কার্ড ওইসবই তো নাম্বার চেঞ্জ প্যান কার্ড সবকিছুতেই তো আছে করতে হয় না কিছু অসুবিধা হবে না আপনি বলবেন আমার এই নাম্বারটাই খুব ডিস্টার্ব হচ্ছে আমি এই নাম্বারটা বন্ধ করে দিচ্ছি আমি ওটা একটা ফর্ম ফিল আপ করতে হয় আমি নাম্বারটা চেঞ্জ করতে চাই ব্যাংক থেকে আপনাকে প্রসেসটা বলে দেবে আপনি সেটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে নাম্বারটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে ওটা ও হবে ওটা কোনো চিন্তা নেই এখন আধার টাধার চেঞ্জ করতে হবে না এখনই করব না তো এখনই করব না তো আমি জানি সিগনেচার করতে এগ্রিমেন্ট তো একটু অপেক্ষা করতে হবে এইভাবে করতে হয় এগ্রিমেন্টে ডিভোর্সেও তাই আমি ফাইল করতাম লয়ার সেন্টারে জানি এগুলো ওকে বাই আরে মোমো খাবো কি করে আরে সিরিয়াস কাজ করছি মোমো খাবো নাকি এখন আমি বসে বসে ও আমি খেতে পাচ্ছি না বলে তুমি খেতে পাচ্ছ না কি আশ্চর্য ভাই রে বাবা কি বলছি শোনো কালকে দিনটা সিমটা খোলা রাখো তারপরে কালকের দিনটা পর্যন্ত খোলা রাখো ডেটটা দুটো তিনটে সারাদিন খোলা রাখো ঠিক সন্ধে ছটা বাজবে সিমটাকে বন্ধ করে দেবে খুলে সিম এটা ফোন চলাকালীন সিম খুলে নেবে হয় নট রিচেবল বলবে না আউট অফ সার্ভিস বলবে কিছু একটা বলবে কিন্তু সুইচ অফ বলবে না মানুষ ট্রাই করুক মিস কল অ্যালার্টগুলো ঢুকুক ঠিক আছে আর মিস কল অ্যালার্ট সিস্টেমটা করে দেবে আপনাদেরও বলছি শুধু ওকে বলছি না ঠিক আছে বুদ্ধিগুলো শুধু আমাকে আমি আমার নয় আপনাদেরও দিচ্ছি ও ফোনটা চলাকালীন নিয়ে করবে মিস কল অ্যালার্ট করবে করে নিয়ে সিমটা চলাকালীন কালকে সন্ধে ছটার পর্যন্ত সিমটাকে রাখবে ওই ছেলেটা আসছে কিনা শুধু আমায় খবর দেবে ঠিক আছে ও ট্রেনে উঠলে নিশ্চয়ই ও বারবার করে ফোন করবা হোয়াটসঅ্যাপ কল না ট্রেনে উঠলে আওয়াজ পাবা আমাকে বলবা আচ্ছা আমি প্রিপারেশন নিয়ে আসবো যদি ফিরে যেতে হয় তাও যাবো তাও ঠিক আছে এখন তো দুজন সিগনেচার লাগবে আমাদের আগে আমার হাজবেন্ড করুন এগ্রিমেন্টটা ডিভোর্স হয়ে যাচ্ছে কি হলুদ লাল হলুদ লাল দিয়ে সই করবো আচ্ছা সবুজ দিয়ে সই করি না তাহলে যেতে হবে আড্ডা মেও না নীলটা কই আমি পেন ফেলে দিয়েছি ফেলে দিয়েছি নিচে পড়ে আছে পেন এই যে এটা বেগুনি কালো এর ভিতরে ছিল না আচ্ছা নিচে পড়েছে আমার আমি যা চঞ্চল আমি কি শান্ত আমি কত পেন ফেলি এত নতুন পেন সব ফেলে ফেলে গড়িয়ে গড়িয়ে টেবিলের তলায় পেয়েছো ঠিক আছে আচ্ছা দিয়ে সিমটা ছটার সময় খুলে দেবে খোলার আগে আমাকে একবার ফোন করবে হয়ে গেল ওই নাম্বার থেকে এই নাম্বার থেকেই ফোন করবে এবং রেকর্ড করবে আমার কথাটা রেকর্ড করবে এটাও দরকার যে ম্যাম আমি আপনার কথা মতো আমি সিমটা এখন খুলে দিচ্ছি হুম আমি তোমার সাথে যা কথাপকথন সেটা রেকর্ডে করে নেবে রেকর্ড করে নিয়ে সিমটা তুমি চলছে ফোন ফোন চলবে সিমটা খুলে দেবে দ্বিতীয় সিম আছে তোমার ওটা ইউজ করি না দ্বিতীয় সিমটা হ্যাঁ আছে এইবার ওই নাম্বারটা সবাইকে দেওয়া শুরু করো যেটা তোমার আছে ঠিক আছে ব্যাংক আর বাড়ির লোক আর কাউকে এখন নাম্বার দেবে না এটার আগে তদন্ত হয়ে যাক তারপর দেখছি এটা হলো ফার্স্ট তোমার কাজ কালকে তুমি ঘুরিয়েও হলেও ফোন করবে আসছে কি না কারণ আমাকে একটু আগে জানাবে আমার আসতে লেট হয় কারণ বাড়ির কাজকর্ম না আসলে তো চলে আসতে পারি না তুই একটুখানি আমার বাড়ির কাজকর্মটা বাসি কাজটা ছেড়ে দিয়ে আমি চলে আসবো ছেলেটা আসলে আমি চলে যাবো খালি বলবে ফলের দোকানটায় দাঁড়াতে কেমন দেখতে বিবরণটা বলে দাও আমি ছবি তো দেখে নিয়েছি দেখবেন ভিডিও ফর্সা করেছিল এটা শরীর স্বাস্থ্য ভালো ছবি দেখে নিয়েছি কিচ্ছু করেছে আমি ওর সাথে কি ভাই বলে কথা বলে অফিসে ডেকে আমি ওর সাথে কথা বলবো এবং ওর ছবিটাও দেখাবো না ওকে আমি বোঝাবো ওকে কেন্দ্র করে এর ভিডিও আমি তো করবই এই ভিডিওটা নিয়ে গিয়েই যে অন্তরা যে নাম্বারটা দিয়েছে এটা প্রুফ করছি একটা ছেলে দেখাও করতে এসেছে এই ভিডিওটা নিয়ে গিয়ে সাইবার ক্রাইমে এখানে তো চিঠি করছি তার সাথে ভিডিও ক্লিপ পেন ড্রাইভের মধ্যে পুড়ে দাও যতগুলো ব্ল্যাক লিস্ট করেছো যা যা নাম্বারে ফোন আসবে প্রত্যেকের এরকম মামদাবাজি এই ধরনের নোংরা নোংরা কথা বলা এইবার দেখো রুলের বাড়িটা কেমন পড়ে
ঠিক আছে, এই কটাকে তুমি সব লিস্ট করো, প্রিন্ট আউট করো, ছবি তোলো, নাম্বার সমেত ছবি তোলো, কালারিং ছবি তুলবে, যে কালারে আছে সাদা কালো না, তুমি বলে কালার প্রিন্ট করব। ওকে, এইবার তুমি আমাকে দাও, ওই জিনিসগুলো নিয়ে এসে দু কপি বানাবে, যিনি লিখবেন তিনি একটা পুরো নেবেন ফাইল, পরে হয়তো দিয়ে দেবেন, কিন্তু দিয়ে দেবেন ওটা, আর এক কপি আমি নেব সব একটা একটা ডকুমেন্টস। হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও, সিরিয়াস কথার সময় ডিস্টার্ব করবে না, এটা হয়ে গেল, এই কটা কাজ তোমায় করতে হবে, তারপর আমরা ফিল্ডে নামছি। আমরা কিন্তু এখানে ডিপিটা খুঁজে পাবো না, খুঁজতে আমার টাইম লাগবে, কালার প্রিন্ট হলে পট করে অরেঞ্জ কালার জামাই তো এই লোকটা বুঝে পেয়ে যাবো, এটা হলো বিষয়। আর একটা বিষয় হলো কি, ফাইল করবে কটা, একটা হলো কি জয়দীপের ফাইল করবে, একটা দেবশ্রীর ফাইল করবে, একটা অন্তরার ফাইল করবে, একটা ব্ল্যাকলিস্টের ফাইল করবে, যে যে নাম্বার দিয়ে ফোন আসছে, এটা হয়ে গেল। এইবার তোমার সাথে যখন ওই দেবশ্রীর কনভারসেশন, অন্তরার কনভারসেশন, সমস্ত ডকুমেন্টসগুলো ওই ফাইলের মধ্যে ঢুকে যাবে। কালার প্রিন্ট একটাও কিন্তু আমি এমনি সাদা কালো নেব না, খরচা বেশি কিন্তু কালার প্রিন্ট। ওকে, আচ্ছা আর একটা কথা বলি, প্রত্যেকের ফটো, অন্তরার ফটো, দেবশ্রীর ফটো, জয়দীপের ফটো, ওর বাবার ফটো, ওর মায়ের ফটো, ঠিক আছে, বন্ধুগুলোর ফটো, সিঁদুর দিয়ে এডিট করেছে ওই ছবির পুরো ফটো, পুরো প্রিন্ট আউট বার করবে, ইয়ে সমেত। জয়দীপ যে ওই যে গ্রুপে ছেড়েছে ওপেন মাইন্ডে, ওটার পুরো একদম কালারিং প্রিন্ট আউট করবে, এ টু জেড ডকুমেন্টস দিয়ে আসো চলো। ঠিক আছে, ধরো আমি 10টা পাঠিয়েছি, আমি বললাম 5টা পাঠাও, এগুলো আমার প্রয়োজন নেই, ঠিক আছে, আর ধরো 10টা আরো ধরো 10টা পাঠালে আমি শুনতে পারলাম না, তাহলে ওই ভয়েস গুলো পেন ড্রাইভে দিয়ে দেবে। হয়ে গেল, আর কি বলো, আর কোনো কিছু না, পথে যখন নেমেছো, পথে যখন এসে আজকে এতটা এখানে এসে পৌঁছেছো, তুমি আজকে রাতে যদি লোকটা কিছু বলে রিপ্লাই দিতে হবে? হ্যাঁ, শুধু রিপ্লাই দেবে, আমি কোনো কথা বলবো না, সামনাসামনি দেখা হবে, আমি কারোর সাথে, আমি যেহেতু মাঝের মধ্যে এই কাজটা করি, সেহেতু আমি কাউকে কোনো রিপ্লাই দিই না। আপনার যেমন ভিডিও কলের ভয় আছে, তেমন আমাদের মেসেজ এবং আমাদেরও কল রেকর্ডের ভয় আছে। আপনি যেমন বললেন যে ভিডিও কলে অনেক মেয়েরা ফাঁসায়, তেমন অনেক মেয়েদেরকেও ছেলেরা ফাঁসিয়ে দেয়, তা আমি যে কাজটা করি এটা আমার পেটের জন্য করছি, তাই আমি ভাইরাল হতে চাই না, মাঝের মধ্যে আমি এই কাজটা করি, এইটুকু তো কথা, লিখে দেবে উনি বুঝে যাবে। ম্যাডামের কাছে এসে পড়ছিস, আর একটুখানি সাহস কর, তুই তো বলেছিস যে কোনো মেয়ের জীবন যেন এরকম না হয়, লড়াই দিতে গেলে লড়াইয়ের মতো দাও। আমরা ভেঙে পড়েছি, আমরা দীর্ঘ এতদিন ধরে গুমড়ে গুমড়ে আমরা শেষ হয়ে গেছি, জানো, 7টা বছরে না, তুমি 3 দিনে যে বিচার পাবে, 7 বছরে তুমি কিচ্ছু পাওনি গো, না এক একা দুমে 7টা বছর তোমার জীবনটা শুধু বড়, তুমি শুধু বয়সেই বড় হয়েছো, কিচ্ছু পেলে না, পাবে যাও, আর দেখতে হয়েই গেল, সবকিছু বলেই দিলাম। যা সবার জন্য তাই আপনার জন্য, ঠিক আছে, একটু একটু বেশি লাগতে পারে, কারণ অনেক মানুষ যাবেন, এখন থেকে লাইভে বলাই যাবে না জিনিসটা, আপনারই তো প্রবলেম হবে। হ্যাঁ, আর একটা কি বললাম যেন, ওই জেঠু কত কি নেবে ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে আমি আমি কথা বলিয়ে দেবো কনফারেন্সে। ওখানে আপনার সময় লাগবে, উনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন, ওখানে পুলিশের লোকও যায়, ওখানে অনেক লোক যায়, উনি ওইভাবেই লেখেন, ওনার পুরো লেখা এক পুস্তকে শেষ হয়, বুঝতে পারছেন, চিন্তা নেই, জান পুরো লেখাটা আমরা মন দাড়ি কমা দিই, ওনার একটা পুরো অভিযোগ একটা পুস্তকে শেষ হবে। টাকা পয়সাগুলি নষ্ট হয়েছে, টাকা পয়সা নষ্ট তো করেছেনি,
জীবনে ওই ছেলেটাকে যদি দিয়ে দিতেন ওর লাইফটা শেষ হয়ে যেত, ওকে একদিন বাজে পথে নামিয়ে দিত। ঠিক আছে, কি করে মা এই আদেশটা দিলেন আমি এখনো মাকে প্রশ্ন করব বাড়িতে গিয়ে? না যাও সাবধানে, কোনো কিছু অসুবিধা হলে ফেসবুক লাইভ শুরু করে দেবো, ঠিক আছে? আর আমাকে ফেসবুকে লিঙ্কটা পাঠিয়ে দাও, তোমার ফেসবুকে লিঙ্কটা জিমেল দিয়ে কি হবে? দিদি লেবুগুলো একটু টক হয়েছে কিন্তু একটু খাবেন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই। চিন্তা নেই, মন শান্ত করে বাড়ি যান, সব ঠিকঠাক। বাড়িতে বিড়ালগুলো গিয়ে দেবো কি খাটের মধ্যে সব শুয়ে রয়েছে, সেই সকালে খাবার দিয়ে চলে এসেছি। চলে যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার নমস্কার। যে আমার খুব খারাপ যে আপনাদেরকে আমরা কোন রকম যদি আমার না পারি তা আমি আপনার কোন রকম ক্ষতি, আমার যা ক্ষতি হওয়ার হয়ে তো গেছে। না না ক্ষতি কেন হবে, কারণ আমি জানি অনেক লেট করেছেন আর কিছু না, ঈশ্বর যখন এখানে এনে ফেলেছে দেখা যাক কি হয়। বিচার পাবেন 100% জান। আসলাম দাদা, সবাই আপনার পাশে আছে। এখানে বেশি বকবক করতে হবে না, জল লাগবে আমার। শোনো আদেশও চেঞ্জ করে দেবো, কোনো চিন্তা নেই, আদেশ চেঞ্জ হয়ে যাবে, তোমার চিন্তা নেই। খাবো, দেরি আছে, কালকে রাত্রি 12টা বাজুক। আচ্ছা দিদি, এই এত কেস দেখি কিন্তু আজকের কেসটা অন্যরকম, আজকের কেসটা অন্যরকম আমিও বুঝতে পারিনি। কেন যে তোমাদেরকে বললাম প্রচুর পরিমাণে শেয়ার করুন, আমি ভেবেছিলাম যে বাবা মেরে চোখ ফাটিয়ে দিয়েছে, বাবাকে নিয়ে কোনো তখন সমস্যাটা এরকমই ছিল যে বাবা অত্যাচার করছে। এবং ওনার স্ত্রী যেটা বলেছিলেন, সরি মেয়েটির মা যেটা বলেছিলেন সেটা হলো কি যে আমার স্বামী অত্যাচার করছে, কিন্তু আমি নিজেই জানতাম না যেহেতু চোখের পর্দাটা ফাটিয়ে দিয়েছে। আমি জিনিসটা অন্যভাবে আপনাদেরকে বলছি কিন্তু এতটা ক্রিটিক্যাল, এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্লিজ, প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা যারা কমেন্ট করছেন, কমেন্ট যারা করেন, অনেকে আছে নীরব দর্শক কমেন্ট করেন না বা জাস্ট ওয়াচ করেন তাদের কোনো অসুবিধার জন্য, তাদের কথা বলছি না, যারা আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন আমি আজকে দেখে নেব কারা কারা শেয়ার করলেন। তো তাড়াতাড়ি একটু প্লিজ, যারা আমাকে ভালোবাসেন অ্যাটলিস্ট একটা মেয়ে ন্যায় পায়, আজকে এই মেয়েটির সাথে হয়েছে,
আজকে তার মা বাবা দু বছর জানতে পেরেছে, কালকে তো আমাদের ঘরেও তো হতে পারে, আমারও তো ছেলে আছে, আমার এই ছেলেটিকে দেখছি আমার মনে হচ্ছে আমারও তো ঘরে ছেলে আছে, আপনার ঘরে মেয়ে আছে এই মেয়েটিকে দেখবেন মনে হবে না, আমারও তো মেয়েটি কত সুন্দর, একটা ফুটফুটে জীবন নষ্ট হয়ে যাবে। তো রিম্পা না যে আমাকে ও ম্যাডাম আমাকে বিয়ে দাও না করে কাঁদছে, এটা তো নয়, ওকে যদি পরিবর্তন করতে পারি তাহলে এও পরিবর্তন হবে। মায়ের আদেশটা এখন ওনারা মনে করবেন তখন যে মাই আদেশ দিয়েছেন এখানে পাঠানোর জন্য, এখানে যেটা হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমি তো চাই চরম শাস্তি হোক এদের, কারণ এদের মতো যদি ছেলেটার তখন পর্যন্ত ডকুমেন্টস দেখিনি, ছেলেটা যে কাজ করেছে ওপেন মাইন্ড ট্যাগ করেছে যে ডকুমেন্টস দেখার পর এখন তো ছেলেকে নিয়েও পড়তে হবে, চরম শাস্তি হওয়া দরকার বাবার এবং ওদের, এবং ওই পাড়াতে উচ্ছেদ করা দরকার ওদের। এই ধরনের সমাজে বিষবৃক্ষ থাকলে যতগুলো আশপাশে দেখুন, আমরা বলি যে মুসলিমরা আমাদেরকে ডিস্টার্ব করে, অবশ্যই করে, এটা একদম বাস্তব কথা, কারণ আমি প্রতিনিয়ত হই, অনেক মুসলিম ভাইরা আছেন দাদারা আছেন এত সম্মান করেন আমার কাজটাকে এবং এত করে এগিয়ে দিয়ে জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেন, মানে আমার মেসেজগুলো দেখলে না তখন মনে হবে যে না সত্যিই তাই, একদিন ধরে নাই বিশ্বাস করলাম না, দুদিন করলাম না, বারবার করে যারা যখন দোয়া করেন তখন কিন্তু একটা অন্যরকম। তো আমার কথাটা দেখুন, দেখুন একটা হিন্দু মুসলিম কেন বললাম বলার কারণ আছে, একটা হিন্দু হয়ে হিন্দু মেয়েকে এই ধরনের কাজ করছে আর মুসলিম ছেলেটি বলছে একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে, কাকু আপনি পিকটাকে সরাতে বলুন ওকে, বন্ধু বন্ধু শত্রুতাতে মেয়েটিকে কোন জায়গায় নামিয়েছে দেখুন, বন্ধু বন্ধু শত্রুতা করে কোন জায়গায়, যদি হ্যাঁ যদি জানতাম সেই বন্ধু দুটো যাদের ছবি তারাও এর মধ্যে যুক্ত আছে সেটা আলাদা, তো তারা পুরো নির্দোষ, তারা তার বাবাকে ফোন করে বলেছে মেসেজ করেছে তারপরও সেই ছবি ওখানে রয়েছে, পরে সরিয়েছে মানে এত বছরের ঘটনা সরিয়েছে কি সরানি জানি না। তো আপনারা বুঝতে পারছেন সমাজটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, কেন নাম্বার দেবেন না কাউকে, মেসেঞ্জারও দেবেন না। আর একটা ঘটনা বলছি, হ্যাঁ বলছি পরে করব, কে বলছেন না একটু পরে করুন কাকু আমি করব আপনাকে। তো আমার কথা হলো কি, এই যে আমরা মহিলারা আমি কিছুদিন আগে একটা রিপোর্ট খবর পেয়েছি যে ঈশিতা না ঈপসিতা না কাকে ঠিক বলতে পারছি না, কেউ নামটা আমি বলতে পারছি না, তাকে কেউ মেসেজ করেছে, নামটা তার মেয়ে, এবার ও জানছে মেসেঞ্জারে মেসেজ করেছে, তখন লাস্টে বলে আমি মেয়ে না আমি ছেলে, আমারই ফেসবুক থেকে আমাদেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে মেসেঞ্জারে গিয়ে বলছে আমি মেয়ে না ছেলে, কিন্তু মেয়ের প্রোফাইল চালাচ্ছে, কোয়েলকে সেই ডকুমেন্টসটা দিয়েছে, কোয়েল সেটা আমাকে শেয়ার করেছে, বুঝতে পেরেছেন কেন এত ফেসবুক এত মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কথাগুলো বলি, একজন মহিলা হয়ে ভদ্রগড়ের মহিলা হয়ে একজন এমএ কমপ্লিট করে একজন শিক্ষিতা হয়ে তিনি আজকে একটা নাম্বার ছড়িয়ে দিচ্ছে একটা মেয়ে, পাপ পুনির কোনো বিচার করছে না, তাহলে আজকে আপনারা যে হোয়াটসঅ্যাপে গ্রুপ গ্রুপ করছেন কালকে যে আপনাদের নাম্বারটা ওইখান থেকেই বাইরে ফোরকাস্ট হবে না তখন তো ধরতেই পারবেন না কে করেছে না করেছে, এবং সে হয়তো আপনার সাথে গ্রুপে মেসেজ করছে কিন্তু নাম্বারটা বাইরে ছেড়ে দিয়েছে, তখন কি করবেন? শম্পানাথ বলছে আমার সঙ্গে হয়েছে এটা, কি করবেন? সেই দিচ্ছে কিন্তু সেই আপনার সাথে কথা বলছে, এ কি হয়েছে রে, পেটের কথা নিচ্ছে, পেটের কথা আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি কি স্টেপ নিচ্ছেন কি নিচ্ছেন না সব জানতে পারছে, সেই কিন্তু ওদিক থেকে আপনার নাম্বার ছড়িয়ে দিয়েছে, আপনি তাকেই মন্ত্রণের কথাগুলো বলে দিচ্ছেন, সে কিন্তু সাবধান হয়ে যাচ্ছে, যখন দেখবেন আপনি শেষ পর্যায়ে একটা লড়াই ময়দানে নামবেন তখন সেই আপনাকে কনভিন্স করে দেবে এটা করিস না এতে এটা হবে এটা হবে, কোন কান টানলে মাথা বেরিয়ে আসবে, এমনি এমনি সোশ্যাল মিডিয়াটা নাই এইগুলো করাটা এমনি এমনি কঠিন বলি না, এমনি এমনি গ্রুপের জন্য মানা করছি না, বুঝতেই পারবেন না। রিঙ্কুদির
ডিম্পিদি যেটা করেছিল, আমি নাম ধরে বলছি, ডিম্পিদি যেটা করেছিল রিঙ্কুদির ক্ষেত্রে, রিঙ্কুদি তো নিজেই বললো, এটা তো সমাজে একজন মহিলা হয়ে মহিলাকেই করেছে। আমার ডকুমেন্টস পেয়েছি ভাই, তার জন্য লাইভে বসেছিলাম, ইনডাইরেক্ট ভাবে তাদের বুঝিয়েছি, বোঝানোর পরে আবারও গ্রুপ, আবারও গ্রুপ কি বাবলি মুখার্জির। আমি রিঙ্কুদিকে সম্মান করি, কিন্তু বাবলি মুখার্জির কাছ থেকে একটু জানো, আমি তো তাকে এত কিছু সাবধান করছি। আগে রিঙ্কুদি কমেন্ট করছে না, রিঙ্কুদি লাইভ দেখছে না, ঠিক আছে দেখছে না, কিন্তু একদিন না একদিন সেই সব মানুষগুলোকে লাইভ দেখতে হবে, ফেক আইডি চালিয়েও দেখতে হবে। রিঙ্কুদির অভিমান হয়েছে বাবলি প্রতিবাদ করলো না, হতে পারে, কিন্তু আমার কথা হলো কি, আমি কারো ক্ষতি চাইতে পারবো না, আমি ওপেন টু অল, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কোনো মানুষের ক্ষতি হোক আমি এটা চাই না, আমি এগুলো করবো না, ঠিক আছে। তো যাই হোক, গ্রুপটা বন্ধ করুন, বসুন, তুই এসছিস, সই জেরক্স করতে গেছে, যাই হোক এগুলো বন্ধ করুন গ্রুপটা। একজন মহিলা হয়ে মহিলার শত্রু হয়ে যায়, আপনারা জানেন না, একটা পুরুষের থেকে একটা মহিলা বেশি শত্রু হয়, একটা মহিলা ঘরের সংসার করেও সে আর একজনের সংসার ভেঙে দেয়। বাস্তবে বেরোন, সমাজে বেরোন, প্রতিনিয়ত এ বাড়ি ও বাড়ি গল্প না করে, এর কথা তাকে বলে এই প্রিন্সিপে কার কি গোল্ড অর্নামেন্টস বানিয়েছে এটা না জিজ্ঞেস করে, আপনারা জিজ্ঞেস করুন তো সবাই সুখে আছে কিনা, এবং যখন কাউকে জিজ্ঞেস করবেন বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন, বিশ্বাসটা ভাঙার চেষ্টা করবেন না যে না এর কাছ থেকে তত্ত্ব নিয়ে আবার অন্য সংসার ভেঙে দেবো বা তাকেই নিয়েই ব্ল্যাকমেল করবো, এই ধরনের মানসিকতা রাখবেন না। কত ভদ্র পোশাকে ভদ্র জায়গায় ওঠা বাসা, সে জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যদি এই ধরনের একটা বাচ্চা মেয়ে, একটা ফুটফুটে একটা মেয়ে যদি এরকম করে জীবন নষ্ট করে, তাহলে বুঝতে পারছেন তারা কোনোদিন মা সন্তান জন্ম দিয়েও মা হতে পারবে না, কারণ তাদেরকে এর খেসরাত গুনতেই হবে তার ফ্যামিলিতে, চট করেই সব কিছু হয়ে যায় না, ঠাকুর ওর আঙুল বেঁকিয়ে দিল, আজকে কেন ঠাকুর ওকে শাস্তি দিচ্ছে না, এত কিছু করেও সে ছাড় পেয়ে যাচ্ছে কেন, ঠাকুর কেন নেই, ঠাকুর তো বাবা এটা নয় যে না চুম্বক বারবার এই চুম্বকে সে চুম্বকের একটা আকর্ষণ হবে, সেটা মানুষ আর ঠাকুর, ঠাকুরকে ডাকছে মানুষটি, ঠাকুর আগে সন্তুষ্ট হোক, ডাকে যখন দেখবে আর না আমি পারছি না তখনই তো উনি সাড়া দেবে, উনিও তো মানুষ, উনি তো একটা মানুষের সমস্যা শুনছে না, এই উনি তো ঠাকুর, উনি তো একটা মানুষের সমস্যা শুনছে না, হাজার হাজার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তো তাকেও একটু বিরতি দেওয়া হোক, তিনিও ঠিক সময় মতো করে দর্শন দেবেন, চট করেই সব কিছু হয় না, এখনই ওর এই ঠাকুর আছে যখন বলছেন তার মধ্যে, আমার মধ্যে যদি কেউ বলে ঠাকুর মা দুর্গা, তা আমি কি কিছু করতে পারছি, আমি কিছু করতে পারছি, আমি ওর জন্যই বলছি ঠাকুর আছেন। ফোন নাম্বার দেওয়া বন্ধ করুন, গ্রুপ করা বন্ধ করুন, ভবিষ্যতে কার সাথে কার মনোমালিন্য হবে সে আপনাকে ভাইরাল করে দেবে, আপনার নাম্বার দিয়ে দেবে, এবং রিঙ্কুদির বাড়িতে একটা থ্রেড আসছিল ফোন নাম্বার থেকে, বোম মারবে, এ মারবে, ও মারবে, ফেসবুকে সব দেখেছেন, অনেক মানুষ আছেন যাদের আমি সিনিয়র মানুষ, যাদের সম্মান করি, তারা অনেক মিথ্যার আশ্রয় নেন কিন্তু তারা ধরাও পড়ে যান, তারা ধরাও পড়ে যান। কালকের ঘটনা আমি তুলে ধরবো না, আর তুলে ধরবো না, কালকের ঘটনা একটা মিথ্যা কথা বলার পরেও সে প্রমাণ পেয়ে গেলাম আমার মন যেটা ডেকেছে সেটাই সত্যি। এই ফেসবুক, এই যে পরিবার, এই সেখানেই সমস্যা, আর তুলে ধরবো না, চলুক তারা তাদের মতো চলুক, মিথ্যা কথা বলছে তো মিথ্যা কথা বলুক, তারা সিনিয়র মানুষ মিথ্যার কথা আশ্রয় নিচ্ছেন, নিক আমার কাছে আমার মতো, তার কাছে তার মতো, তাই থাক, সন্তুষ্ট থাক, ভালো থাক, আমি আর কারো নাম নেব না, অনেক বলেছি বাবা, অনেক করেছি, আমিও দেখবো আজীবনকাল সম্পর্ক সবার সাথে সবার থাকে কিনা, আমাকে ঠকিয়ে কী লাভ, আমাকে আমি একটা সাদা ফুলে সন্তুষ্ট, আমাকে একটা সাদা ফুল দিয়ে বসিয়ে দেওয়া হলো, কিন্তু উনি কিন্তু আমার আমা আমি যে আমাকেই ফুলে সন্তুষ্ট তা না, কিন্তু উনি আরেকজনকেও সন্তুষ্ট করছে লাল ফুল দিয়ে। আমি কালকের কথা বলছি, কালকের কথা, রিসেন্ট, তিনি তো সিনিয়র মানুষ, তাকে আমি সম্মান করি, এই একটুখানি একটা মানুষকে বাঁচাতে গিয়ে, একটা মানুষের ওই মিথ্যা কথা বলতে গিয়ে তিনি নিজেকে কেন পাপি করছেন,
তুই নিজেকে কেন পাপি করছেন? জানে তো যে বাবলির কাছে কিছু বললে একদিন না একদিন উঠে আসবেই। আর আমি মানে 24 ঘন্টা যায়নি, 24 ঘন্টার মধ্যে একদম ফুলে গেল জিনিসটা। 24 ঘন্টা গেল না, অন্তরের কথা একদম ফুলে গেল। রাতের বেলা গিয়ে দেখছি হ্যাঁ তাই, অবাক হয়ে গেলাম। এদেরকে শ্রদ্ধার আসনে বসাই আমি, একটা মিথ্যা কথা বলছে, আমি ছোট। কারণ তার একজনের প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু মিথ্যা কথা আশ্রয় নিচ্ছে কেন? আমার আর ভালোবাসা দরকার নেই। যারা মিথ্যা কথা বলেন তাদের আর ভালোবাসার প্রয়োজন নেই আমার, সরি। কারণ তারা আমার কাছে আমার মতো আমি বিশ্বাস করে গেলাম, আমি ভাবলাম ও ঠিক আছে, তাহলে তাহলে সেই মানুষই ঠিক। রাতের বেলা গিয়ে দেখছি আমার ঠিকের পরেও চিন্তা করলাম, কথার মধ্যে হেরফের হচ্ছে, একবার এটা একবার ওটা, একবার এটা একবার ওটা, কথাগুলো মিলালাম ফোনের কলের মনের মধ্যে সাথে প্রশ্ন করলাম, বললাম না আমার মনে হচ্ছে এটা হবে, নাও হতে পারে, হয়তো সত্যিই বলছে, দেখি কি হয়। রাত গেল না, বাত হো গিয়া, আমি সাথে সাথে আমি কি বলবো, আমি ভাবতে অবাক লাগছে আমার, কি দরকার এই ছল চাতুরি করে ভালোবাসা, আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এগুলো বলার? আমার দরকার নেই এরকম ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, এগুলো আজ বন্ধ করুন। আমার আর কারো ভালোবাসা প্রয়োজন নেই। যা এবার কমেন্টের ভালোবাসা, সাতের ভালোবাসা হবে। হ্যাঁ কমেন্ট করো, নাহলে ভালোবাসবো না তোমাকে, যাও। আমার শেয়ার করবে তবে শ্রদ্ধা করবো, যাও। তোমাদেরকে আমি উজাড় করে ভালোবাসা দিচ্ছি, তোমরা আমার সাথে বারবার খল করছো, একটার পর যাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে সব, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, আমি অবাক হয়ে যাচ্ছি, ফ্যামিলি অবাক হয়ে যাচ্ছে। তুমি এটা তো বললে, হয়ে গেল 24 ঘন্টা গেল না, আমি অবাক। এর জন্য কি আর মানুষকে না এরপর বিশ্বাসই উঠে যাবে, যা চলছে আমার সাথে আর মানুষকে, মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে, যারা প্রকৃত ভালোবাসে তাদের প্রতি বিশ্বাসটা উঠে যাবে। আস্তে 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 একদিন সব কিছু আমার মলিন হয়ে যাবে, এটাই যেন মনে হচ্ছে। কাকে বিশ্বাস করব? কেন এরা খল করছে, কেন এরা ছল করছে, কেন আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে? যোগাযোগই আমার সাথে বন্ধ করে দিক না তারা, আমি যতবারই তাদের নাম নিই না কেন, তো তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করুক। আমি ভালোবেসেছি, আমি আমার তো মনের মধ্যে খল নেই, আমি তাদের নামগুলো নিতে পারি, কিন্তু তারা আমার সাথে যেটা করছে তা তারা আমাকে ভুলে যাক, তারা এটা এই কারণেই ভুলে যাক তাদের ভালো হবে, না তাদের ক্ষতি হবে। আমি বলছি তারা এই কারণেই ভুলে যাক, হয় তাদের ভালো হবে, আর যদি যোগাযোগ করে দুদিকে পা দিয়ে ব্যালেন্স রাখার চেষ্টা করে ক্ষতি হয়ে যাবে, আমার মাধ্যমে ক্ষতি হয়ে যাবে, কিন্তু তিনি আবার বলতেও পারবে না, না তোমার দোষ আছে। আমি বাবলি মুখার্জি, দোষটাও সে বলতে পারবে না, দোষটা সে নত হবে, যত বছরই বয়স হোক না কেন সেই নত হয়ে থাকবে, বাবলিকে নত হতে, বাবলি নত হবে না, কারণ আমার অন্তর পরিষ্কার, আমি যা বলছি পিঠ পিছে ছুরি মারি না, সামনাসামনি বলছি, প্রতিবাদ করছি, দেখি আর হাসি এক এক সময়। কালকে সত্যি হাসছিলাম, কালকে আমি সত্যি রাতের বেলাতে রাত্রি 1:30টার সময় হাসছিলাম আমি ফেসবুকটা খুলে, না আমাকে একটু মিথ্যা কথা বলা, তার কথার মধ্যেই অমিল, আর সেই অমিলটাই প্রমাণ হয়ে গেছে। আমি কেন কেন আমার সাথে এটা করা হচ্ছে, কি জন্য? তা তো গুরুজন ব্যক্তি, শ্রদ্ধার জায়গায় বসে থাকবে, একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিকে আমাকে, তাও তাদেরকে ভালোবাসবো, তাও তাদের শ্রদ্ধা করব, মনের আসনে তাদের নামগুলো আছে, আমাদের যোগাযোগ করে হাই হ্যালো বাই করে আর সম্পর্ক রাখতে হবে না, যোগাযোগ করে এরম করে সম্পর্ক রাখতে হবে না, মানা করছি। দীর্ঘদিন ধরে যেগুলো হচ্ছে আমার সাথে মানা করছে, আজকে তো একটা টেলার বললাম শুধুমাত্র, আমার সাথে যারা খল করবে আমি আজকে বলে দিচ্ছি লাইভে, সে যেই হোক না কেন আমি তাদের বিপদ চাই না, কিন্তু
এমন একটা ঘটনা তাদের সামনে ঘটবে, আমাকে তারা ফোন করবে এবং বলবে বাবলি ভুল হয়ে গেছে। যদি পাপটা ধরতে পারে তো, আর যদি ধরতে না পারে হাউতাস করবে ঠাকুরের কাছে, আমার কোন পাপের জন্য আমাকে এটা করছো। আজ পর্যন্ত যারা যারা আমাকে কষ্ট দিয়েছেন কেউ ভালো নেই, আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো। আমি যত বছর এই লাইনে আছি নাম ধরে ধরে সবার নাম বলতে পারবো। তাদেরকে দেখাই যায় না, এখন আমাকে দেখা যাচ্ছে, তাদেরকে দেখা যায় না, তাদের নামগুলো মুছে গেছে জেলা থেকে, তাদেরকে কেউ এখন সম্মানও দেয় না, কারণ তাদের চেয়ারের সম্মান ছিল, চেয়ারই চলে গেছে, তাদের সম্মান কোথায়? একটা একটা করে চেয়ার গেছে, একটা একটা করে চেয়ার গেছে। আমি কিন্তু কোনদিন চেয়ার চাইনি, কিন্তু আমাকে মানুষ চেয়ার দিয়েছে। ঠাকুরের নীলাটা কোথায় আমি প্রতিটা মুহূর্তে বুঝতে পারি, কারণ না আমি মিথ্যা কথাটা বলতে পারি না, আমি মিথ্যা কথাটা বলতে পারি না, মানুষকে বাঁচাতে মিথ্যা কথা বলি, নিজেকে বাঁচাতে নয়। তাদের চেয়ারগুলো চলে গেছে, তাদের নাম যশ খ্যাতি চলে গেছে, তাদেরকে এখন কেউ চেনেই না, দশটা মানুষ সেলফি তোলার জন্যও বলে না, ঠকানো, পিঠপিঠে ছুরি মারা, রাজনীতি কূটনীতি করা, এগুলো আমি কোনোদিন করিনি। আমি সহজ সরলভাবে তাদেরকে দেখলেও এখনও প্রণাম করি, তাদের সাথে কথা বলি, কারণ তাদেরকে স্মরণ করিয়ে দিই তোমরা আজ কোন জায়গায়, আর আমাকে মানুষ কোন জায়গায় তুলেছে। তাই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সেদিনকে, আমি সেই মেয়ে, তাই আমি পোস্ট করেছিলাম আমি সেই মেয়ে, যে মেয়েটাকে প্রতিনিয়ত একটার পর একটা বাধা বিঘ্ন, সিনিয়র মানুষরা আমার বেশি শত্রু, জুনিয়ররা আমার মিত্র, আমি অনেক পরীক্ষা করে দেখেছি, যারা আমার থেকে বয়সে বড় তারাই আমার চরম শত্রু, কিন্তু যত জুনিয়র তারা আমার, আপনাদের পরিবারের কথা বলছেন, আমি বাস্তবে জ্বর যেগুলো আমি পেরিয়ে এসেছি, ফ্যান ফলোয়ার দিয়ে দিতে এই কবার এই এক বছর ধরে ধাক্কা খাচ্ছি শুধু, 2023 থেকে 23 জানুয়ারি, তার আগে নয়, এক বছর ধরে ধাক্কা খাচ্ছি, মানে আমার জেলটা হয়েছে তারপর থেকে ধাক্কা খাচ্ছি, তার আগে ধাক্কা খাইনি, ধাক্কাকে সোজা আছি, ঠিক আছে। তো আমার কথা হলো এই যে আমি কাজটা করছি না সমাজে, প্রচুর বাধা বিঘ্ন পেরিয়েছি, হ্যাঁ আজ আর নিজের জীবনের বাজি জীবন বাজি রাখতে আমার একটুখানি ভয় হয় না, ফ্যামিলি চিন্তা করি না। আপনারা বলেন সন্তান আছে, পুটপুটে একটা সন্তান আছে, তোমার স্বামী আছে, সবাই আছে ফ্যামিলির, আমার চিন্তা হয় না। যত কঠিন কঠিন কাজ আজ পর্যন্ত দেখেছেন আপনারা আমাকে ফেরাতে, সে যেই হোক না কেন, একটা পুলিশের কেস হোক, কোনো বিডিও সাহেবের কেস হোক, কোনো আইসির কেস হোক, কোনো সাধারণ মানুষের কেস হোক, কোনো উচ্চতর নেতৃত্বের কেস হোক, কোনো নেতার কেস হোক, আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কাউকে ফেরাইনি, কারণ আমার জীবনের কোনো ভ্যালু নেই, বেঁচে আছি করে যাচ্ছি মানুষের মধ্যে থেকে যাব, এটুকুই আমার, সত্যি 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 এটুকুই আমার চিন্তা ভাবনা। যতদিন যারা আমি বেঁচে আছি ততদিন যদি আপনারা আমার মানসিকতার সাথে ম্যাচ খায়, আমাকে দিয়ে কাজ করিয়ে নিন, আমি আপনাদের কাজের জন্যই বসে রয়েছি। আমি একজনা এসছেন দুজনা এসছেন, আমি কথা বলে নিই তারপর একটুখানি লাইভে আসবো। হ্যাঁ হ্যাঁ ডাকো, আমি আসছি, দাঁড়ান।